छाड़ा जन्म করিলি রে তুই যে মোল্লা রে কিনা সেই মোল্লা রে কাজে লাগবে একটু কো ভাবলি না ওই মোল্লা ওরে ঠেকাই পড়লে মোল্লা আসেনে নয়লে হেসেনে না আসে না ওরে ঠেকাই পড়লে মোল্লা আসেনে নয়লে হেসেনে না এই মোল্লা না থাকিলে তোমার মার বিয়া হবে না এই মোল্লা না থাকলে তোমার মার জানাজা হবে না ঠিক কি না চারটি সন্তান দাঁড়িয়ে যাও ভাই মুন্সি ডাকতে বলে বড় সন্তান জানাজা করো সন্তান হুজুর আমি পারবো না মেজ ছেলেকে ডাকতে বলে তুমি জানাজা করো বলে হুজুর আমিও পারবো না বলে বাবা তুমি জানাজা করো তুমি তো দাখিল পর্যন্ত পড়েছো মোটামুটি কারবি তো ভালো জানো কোরআন তো পড়তে পারো তুমি জানাজা করো করো হুজুর আমার তো অভ্যাস নাই আমি পারবো না আমার সাহসে কুলায় না এটাও ফেল মেরে গেল ছোট সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তুমি পড়বা কিনা তুমি তো মাঝে মাঝে নামাজ পড়ো মসজিদে যাওয়া দেখি পারবা কিনা ছোট সন্তান ডাক দিয়ে বলে হুজুর আমাকে যদি একবার আপনি বলে দেন তাহলে আশা করি আমি পারব বাজান দে আমার এইভাবে যখন বললেন মাওলানা সাহেব বললেন সানা পাঠ করবা এরপরে সুন্দর করে একটা নিয়াত করিয়া আল্লাহু আকবার বলবা এরপরে সানা পাঠ করিয়া আবার বলবা আল্লাহু আকবার দরুদ শরীফ পাঠ করিয়া আবার বলবা আল্লাহু আকবার এবার চতুর্থ তাকবীর বলিয়া শেষ করার পরে আবার বলবা আল্লাহু আকবার চারবার আল্লাহু আকবার বলে ডানে বামে সালাম ফিরে দিবে জানাজার নামাজটা আদায় হবে সন্তান ডাকতে বলে হুজুর গো দেখেন তো আমার হয় কিনা আমি কেমন করে নামাজ আদায় করব দেখেন তো হয় কিনা বাজান দে আমার সুন্দর করে বললেন হুজুর বলে হ্যাঁ পারবা এবার সুন্দর করে জানাজার ময়দানে দাঁড়াইয়া গেল ছোট সন্তান বাবার জানাজাটা আদায় করে দিল আল্লাহর কসম করে বললাম সন্তানওয়ালা নামাজিওয়ালা হয়েছে নামাজ আদায় করে এরপরে জানাজার নামাজটা আদায় করলো ওই তিনটা সন্তানের সে কোটি কোটি গুণ ছোট সন্তানটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে নবীর সুন্নতের তরিকার জন্য কি কষ্ট করা যাবে না যাবে আমি যদি অত দূর থেকে আসতে পারি আবার বলতে পারেন হুজুর আপনি তো আলোচনা করে চলে যাবেন না টাকা নিয়ে চলে যাবেন না কিন্তু আমরা তো টাকা নেব না কি কথা আছে না সে মনে করেন সে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনি তো এসেছেন কষ্ট করে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করবেন এরপরে টাকা নিয়ে চলে যাবেন মোহতারাম মুসল্লিকরাম আপনাদের পায়ের উপরে হাতটা বলে রাখি আসলে টাকার জন্য কোরআন ও কারিমের আলোচনা করি না এ মোমেন্ট আব্দুল হাকিমের নাই আল্লাহুম্মা আমিন বলেন যদি তা না হতে আমি অনেকজন এখানে আছেন আমার পরিচিত হয়তো কোনোদিন এ কথা বলতে পারবেন টাকার জন্য হয়তো হইচই গোলমাল বা এত দেওয়াই লাগবি না হলে আসবো না বা অমুক জায়গায় এসে থেকে রসি যদি না দেন তাহলে যাব না এই ধরনের মনে হয় ব্যবহার কোনোদিন পান নাই পাবেন না যতদিন পর্যন্ত আল্লাহ পাক এ অধমকে ভিক্ষুককে যতদিন বেঁচে রেখে আছে ততদিন এ কোরআনের গান কোরআনের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলেই যাব এতে জেল জরিমানা হরতাল আন্দোলন মিছিল হতক হোক ভয় করি না ঠিক কি না ভয় করি না কেন ভয় করি না কারণ আল্লাহ পাকের গোলাম হলো আমরা ঠিক কি না আমরা আল্লাহ পাকের গোলাম আরে মরতে তো হবেই পৃথিবীর এমন কেউ বলতে পারবে না যে আমি মরে যাব না সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা আয়াত নাম্বার 156 সকলের কমন আল্লাহ বলে কলু আল্লাহ বলে ক অর্থাৎ বলে বলে কে বলে কলু আল্লাহ বলে ইন্না মানে নিশ্চয় অবশ্যই ইঙ্গিত দিয়ে বুঝাইছেন সো ফলো ইঙ্গিত করেন আমার দিকে আল্লাহ কি কথা বলতে চায় এই কোরআন ও কারিমের আয়াত দ্বারা সুবহানাল্লাহ আমরা কিন্তু অনেকেই শুনেছি মসজিদে এলান হয়ে যায় মানুষ মারা যখন যায় তখন শুনে দেয় অমকার বেঁচে নাই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সকলেই পড়েন এ কথা বলি কিন্তু কের অর্থ ব্যাখ্যা শানে নজরুল কেন নাজিল হলেন আমরা অনেকেই জানি না কথা বলেন আমরা জানি অনেকেই জানি না আপনার আপনার আমার প্রশ্ন হতে পারে কেন বড়ির পাতা দেয় কেন নিম পাতা দেয় কেন কুসুম কুসুম গরমের কথা বললো ভুল কেন বললো না কেন আপনি আমি বড়ুর ডাল যেটা হচ্ছে খেজুরের ডাল কবরে গাড়ি কেন গাড়ি আজকে আপনাদেরকে আমি প্রমাণ করে যাব যে আপনি গাড়তে পারবেন কি পারবেন না আপনি মানবেন কি মানবেন না আমার বলার কথা আমি বলবো মানলে লাভবান হবেন না মানলে হয়তো কোনো কিছুই লাভবান হবেন না তবে হ্যাঁ
ফেতনা করার জন্য আমি এখানে আসি নাই, আমি মানব জাতিদেরকে বোঝানোর জন্য এসেছি। শুধু আমি বাহক হিসাবে, আমি বাহক হিসাবে আল্লাহ পাক এই অধমের মুখ থেকে বাহির করে দিবে কিছু কথা। এ কথা জানো সকল কল্যাণ কামিয়াবি হয়, জোতা বক্তা উভয়দের জানো নাজাতের একটা জড়িয়া হয়ে যায়। আমি আপনি এখানে বসেছি কোন আশায়? আল্লাহ পাকের জান্নাতের আশায়, ঠিক কিনা কথা বলেন। এটা বক্তা বলেছে, আমি চাই না, আমি চাই না জাহান্নাম, আমি চাই না, আমি চাই না জান্নাত, করি না ভয় জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। কি বলছে কথাটা আবার শুনেন, আমি চাই না জান্নাত, আমি চাই না জান্নাত, ভয় করি না জাহান্নাম, ভয় করি না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। মারহাবা বলে। আচ্ছা, যত যাই হোক না কেন, আল্লাহ পাক ধরেন যে একবারে গুপ্ত ধনের মতন আছেন, কিন্তু প্রকাশিত করলেন হলো মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসার ওয়ালার কারণে। সুবহানাল্লাহ। কেমন করে প্রকাশিত হলো আমি সে বিষয় নিয়েই আলোচনা ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। আমার ইচ্ছাকৃতভাবে আমি কোনো বয়ান করতে পারবো না, আমার ইচ্ছাকৃতভাবে আমি একটি কথাও বলতে পারবো না। আল্লামাহুল বায়ান, আমি যে কথা বলবো এ সম্পূর্ণ কথা বাহির করে দেওয়ার মালিককে, আসমান জমিনের মালিককে, আপনার আমার মালিককে। তাহলে আপনার আমার যদি মালিক আমার রব আমার আল্লাহ হয় তাহলে হুকুম চলবে কার? আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় বলি যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো দিলে দিলে জ্বালো। আচ্ছা কথা বলেন তো, ঘরে আর দিলে যদি জ্বালায় আসলে শান্তি পাওয়ার লক্ষণ আছে নাই? বলতে হবে কোরআনের আলো, কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, পার্লামেন্টে যদি সুন্দর করে হুকুম হয় আশা যদি করা যায়। একটা মানুষের ধরেন আঁটু ফাটা অথবা আপনার আঁটু ভাঙা অথবা আপনার আঁটু ব্যথা করে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজে কেন যান নাই, বলো ভাই আর পারি না, আঁটুর লিয়ে উঠতে পারি না, ঘরের মধ্যে বসে থাকি, এই আঁটুর ব্যথায় আর উঠতে পারি না। সকালবেলা জারি করে দিবে এমপি সাহেব প্রধান সুন্দর করে দিয়েছে যে বাধ্যতামূলকভাবে যারা নামাজ পড়তে যাবে ফজরের নামাজ আদায় করবে জামাতের সঙ্গে 3,000 টাকা নগদ পেমেন্ট করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা কত নামাজি বাড়বে না কমবে? আঁটু ফাটা কি থাকবে? আঁটু ফাটাও আগে যায় নামাজের দ্বারে দাঁড়াবে, ঠিক কিনা? তাহলে পার্লামেন্টে কোরআন করিম যাওয়া দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আছে। আজ ওলামাই কেরাম পার্লামেন্টে না যাওয়ার কারণে এ দুনিয়ার উপরে অশান্তি বিরাজমান করছে, একটাই কারণে, কোরআনের আলো নাই। কোরআনের আলো নাই, নবীর সুন্নত তরিকায় রাষ্ট্র প্রধান হচ্ছে না, দেশ হচ্ছে না, কোরআন দে সমাজ হচ্ছে না, যার কারণেই তো এত বেধি আপনার আমার অন্তরে ঢুকায় দিছে কে? আল্লাহ। আমরা ধরতে পারি নাই। মহতারাম মুসল্লিকরাম লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার মার কোনো কথা হবে না, খরগোশের কানের মতন আপনাদের কানটা আমার দিকে ইঙ্গিত করতে হবে। যারা বাড়ির মধ্যে আছেন অযথা সময় নষ্ট করে দিচ্ছেন, যারা এখনো রাস্তাঘাটের মধ্যে বসে আছেন তারা সময়টা আপনারা এমনি ফুরিয়ে দিচ্ছেন, আমি সেই বন্ধুদেরকে বলতে চাই যারা রাস্তাঘাটের মধ্যে মোবাইল ফোন নিয়ে ইউটিউবের মধ্যে ঢুকেছেন, এরপরে ইন্টারনেটের মধ্যে ঢুকেছেন, ফেসবুকের মধ্যে ঢুকেছেন, পাবজি, এরপরে হলো আপনার ফ্রি ফায়ারের মধ্যে ঢুকেছেন, আমি তাদের হাতে সুন্দর করে আমার হাতটা আমি তাদের কদমের উপর রেখে দিলাম, ও দাদা ভাই একটা ঘন্টা আমি তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, এ কোরআন কারিমের সৈনিক হইয়া যাও, আজকে রাতে যদি মরে যাও এ কথাটা আল্লাহর দরবারে যদি কবুল হয় এ কথার কারণে নাজাতের জড়িয়া হইয়া যাইতে পারে। হতে পারে কিনা কথা বলে? উনি চিন্তা করলো, আরে প্রতিদিন তো মোবাইল টিভি, প্রতিদিন তো সিনেমা দেখি, প্রতিদিন তো টিভির পর্দায় বসেই থাকি, আজকে বসবো না, আজকে দেখি কোরআন কারিমের মাহফিলে শুনি, উঠে হুজুরের কথাগুলো উনি আসে, ঠিক কিনা কথা বলেন?
পার্শ্ববর্তী একটি মানুষ কোনদিন নামাজে যায় না, কোনদিন কোরআন কারিমের মাহফিল শোনে না, ওনার পানির স্ত্রী ডাক দেয়, বলে যাও বাড়ির পাশে কোরআন কারিমের মাহফিল হয়। আহারে, আল্লাহ পাকের কালামের কথা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বয়ান হয়, যাও আজকে যাও কোরআন কারিমের মাহফিলে যাও, কোনদিন তো নামাজ পড়ো না, কোনদিন তো এরম ভাবে কোনদিন তোমরা কোরআন কারিমের মাহফিলে তো যাও না, বাড়ির পাশে আজকে কোরআন কারিমের মাহফিল, আজকে কেন যাইবা না, কেন যাইবা না, সুন্দর করে বউ সুন্দর করে তাকে কোরআন কারিমের মাহফিলের দিকে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, নিশ্চয় বউটা দিনদার দেখে তাড়িয়ে দেয়, ঠিক কিনা কথা বলেন? কিন্তু কই মানুষের নামটা হলো ঈমান, নামটা কি? ঈমান নাম। ইবাজার সুন্দর করে বলে বউ এত মতই বলে, তাহলে একদিন গেলি আর কি হবে, যাই কোরআনের কথা শুনে আসি, আলিফতে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই, বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহকে কিবলা করে তাম পৃথিবীর মানুষগুলা নামাজ পড়ে, আর নিতান্ত হুজুররা তো ভালো কথাই বলে। উনি চিন্তা করলো, হুজুররা তো নিতান্ত ভালো কথাই বলে, তাহলে কিছুটা কুটি শুনে আসি। বন্ধুগণ আমার, ঈমান ওয়ালা সুন্দর করে বসে গেলেন, নামটা তার ঈমান। বসার সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব ইমানদার ওয়ালাদের কথা বলতেছে, বলে ভাই আমাদের ইমানের অবস্থা কিন্তু ভালো না, থাকি থাকি যাই যাই প্যার পিটে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা তারা বর্তমান চোখ বাই করে জলে, একবার সিল্লা বলতে হবে ঠিক কিনা? অথচ আপনার আমার সমাজের মধ্যে মেলার মধ্যে, এরপরে যেখানে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়া হয়, যেখানে গান মঞ্চের বাজনা দেওয়া হয়, ওখানে আপনার ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ, যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানী। এত আস্তে করে নাকি, এত জোরেই করে নাকি, না আমার ভুল শোনা হয়েছে, আস্তে আস্তে করছে না? যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানী, না আমি ভুল কথা বলছি? ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, কি হুজুর? ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, তবে কাফের বলা যাবে না, নামাজ তার অস্বীকার করে নাই, এই জন্য কুফরি সে করলো, তবে কাফের স্থানে যা দাঁড়াইল, তাহলে কি নামাজ ছেড়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই জন্য যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি, আমি ভালো করে জানি, আল্লাহ কাদের গনি কাউরে খাওয়ায় দুধে ভাত, আর কারুর উড়াই হলো ঘরের ছাউনি, আর যে পুরুষরা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, আমি ভালো করেই জানি, একবার সিল্লা বলতে হবে ঠিক কিনা? মা বন্দির ওয়াজ করা দরকার, এই জন্য বাংলাদেশে আসলো বারবার করে মহিলা সরকার, আর এরা দেশটা জানাইয়া পুরাইয়া করলো সরকার, আজকে আব্দুল হাকিমের ওয়াজের মাধ্যমে হালকা টাইট দেওয়াও তাদের দরকার, না মিথ্যা বলতেছি? আজ দুনিয়ার উপরে হাদিস কোরআন না মানার কারণে এই সাইডে কথা হচ্ছে, ওনারা কি কোনো গ্যালজাম হচ্ছে নাকি? না মানে ওনারা কোনো কাজে যদি থাকে সেটা ভিন্ন কথা, একজন লোক যান, শুধু একজন লোক যান, একজন লোক। তাহলে আমার মুসলমান ভাইরা, সমাজের মধ্যে কোরআনটা না থাকার কারণে আপনাদের আমাদের মধ্যে কি বেদি ঢুকলো, আমি সেটার দিকে ইঙ্গিত করতেছি। বাজান, যদি আপনার পরিবারের মধ্যে যদি বাবা ভালো হয় তাহলে সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে, বাবা যদি এক নাম্বার নায়ক হয় তাহলে অবশ্যই পরিবারের মধ্যে এক নাম্বার নেতা হলে ওই সন্তান ভালো হবে, কন্যাও ভালো হবে, তারপরে মিয়াও ভালো হবে, তারপরে লাতিপুতিও ভালো হবে, এরপরে পানের স্ত্রীও ভালো হবে। আর যদি নেতাই যদি ঠকঠটা মার্কা হয় তার মানে হলো আপনার খাইতে যদি আপনার নর্মাল হয় তল্লা বাসের হয় বড় বাসার আপনার খোটা কিন্তু ভিতরে প্রবেশ করবে না, হবে কি? হবে না, হবে না। লক্ষ্য করেন, খেয়াল করেন আমার মা,
আমি আপনাদের গাধাতে বুঝাইতে চাচ্ছি নবী আমার ডাকতে বলেন পানির সাহাবীরে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় তিনটা জিনিস সবচেয়ে প্রিয় কয়টা জিনিস তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নাম্বার মাকুন সিস্তি নামাজে পাঞ্জাগানা দুই নাম্বার পানির স্ত্রী তিন নাম্বার সুন্দর করে আপনার সেন সুগন্ধি সেন তার মানে হলো আপনার পুরুষের জন্য সেন ব্যবহার করা জায়েজ আছে আতর আপনি যেটা বলেন না কেন হালাল আতর আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু সেন জাতীয় আপনার এরমভাবে সুগন্ধি জাতীয় কোনো মা আপনি ব্যবহার করতে পারবে না পারবে না পারবে না পারবে না একবার সিল্লা বলতে হবে কথা ঠিক কিনা অথচ রাস্তাঘাটে যখন চলে মেম্বারের মিয়া চেয়ারম্যানের মিয়া মাতব্বারের মিয়া মাওলানা সাহেবের মিয়া লাগানের পরে আপনার রাস্তা ঘাটে যখন চলে যায় সুন্দর করে হাউলা বাউলা করে যাইতেছে হারিয়ে যখন যায় তখন একটা সেন পায় পুরুষরা যতগুলো হাদিসের ভাষায় বলে কিতাবের ভাষায় বলে মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এ বন্ধুগণ নিসা অধ্যায় থেকে আমি বলছি একটি সেন যদি কোনো পুরুষের আপনার নাকের মধ্যে যায় কানের মধ্যে যায় অথবা অনুভব করে আসলে সেনটা লাগাইছে বাসনাটা যদি লাগায় যতগুলো পুরুষ আপনার সেন্টা শুকবে ততগুণ পুরুষের সঙ্গেই যে নাই লিপ্ত হয়ে গেল বলেন তাহলে সেন কি লওয়া যাবে মা বন্ধের নেওয়া যাবে না এক একটা এলান আমি বুঝাইতে চাচ্ছি এই জন্য আপনার মুসলমান ভাইরা যে বিষয়টা তোলানের জন্য আপনার আমার তো মরতেই হবে আমার আপনার তো কবরে যাইতেই হবে কবরপুরের সৈনিক হতে হবে কবরপুরের বন্ধু হইতে হবে এই জন্য যেখানে আপনার কোরআন হাদিসের কথা বলা হয় বর্তমান প্রেক্ষাপটে আপনার এমন কোনো রাত নাই যে আপনার এলাকা ভিত্তিকভাবে মহল্লা ভিত্তিকভাবে কোরআন কারিমের মাহফিল হয় না এবার কথা বলেন মসজিদ যদি নামাজি শঙ্কাওয়ালা নামাজিওয়ালা বাড়তেছে নাকি কমতেছে এত ওয়াজ এত মাহফিল জুমার দিনে বয়ান তারপরেও যদি মুসল্লি কেরাম না বাড়ে তাহলে ওয়াজও কবুল হচ্ছে না বক্তা সাহেবের ওয়াজও কবুল হচ্ছে না ইমাম সাহেবের লেকচারও কাজে আসতেছে না এই জন্যই বোঝা যায় একটা মুসল্লিও বাড়তেছে না কথা বলেন বাড়তেছে না এই কারণে আমার আপনার বলতে হবে পৃথিবীর উপরে তিনটা জিনিস বেশি এক নাম্বার হলো বেনামাজি বাজান এক নাম্বার বেনামাজি আহারে দুই নাম্বার হলো বেপর্দাওয়ালা তিন নাম্বার হলো শিক্ষিতর হার তিনটা জিনিস বেশি আপনারা মিলাইয়া লেন এটা আমার কথা নয় আমার কথা নয় বিজ্ঞানীদের কথা বিজ্ঞানীরা আবার কোথায় পাইল বিজ্ঞানিক চুরি করলো বিজ্ঞানিক হাওলাত লিল কোরআন থেকে মারহাবা বলে বিজ্ঞানিকের বাবার ক্ষমতা নাই একটি কথা বলতে পারে 1400 বছর পূর্বে আমার নবীজি বলে গেছে যখন বেনামাজির হারটা বেড়ে যাবে এরপরে বেপর্দার হারটা বেড়ে যাবে এবার শিক্ষিতর হারটা বাড়বে তিনটা জিনিস বাড়বে এরপরে ওলামাই কেরামের ফতোয়া বাতিল বলে গণ্য হবে আম পাবলিক সুন্দর করে আপনার ফতোয়া দিবে সমাজের মধ্যে আম পাবলিকরা ফতোয়াবাজি করবে ওলামাই কেরামদেরকে উঠানো হবে উঠানো হবে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে হাবিবনে আপনি জানিয়ে দেন জানিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওসিরে কিয়ামত দিয়ে দেব কিয়ামত দিয়ে দেব একবার সিল্লা বলেন মারহাবা কিয়ামত বেশি দূরে নাই সমাজের মধ্যে এত কথা বলার পরেও এত কোরআন হাদিসের আলোচনা থাকার পরেও এরপরেও আপনার ঘুষের দর কমছে না বাড়ছে সুদের দর এই এলাকায় আছে না এই এলাকায় সুদের দর ঘুষের দর যদি বাড়ে তাহলে এবার লক্ষ্য করেন খেয়াল করেন আরে মুসলমান ভাইরা এবার আলোচনায় দীর্ঘবাহিত করব না বাজানরে আমার দেখতে দেখতে কখন সাড়ে নয় সোয়া নয়টা হয়ে গেছে আপনিও কিন্তু জানেন না আমিও জানি না আমি আপনাদের সম্মুখে বলতেছি সর্বপ্রথম আমি কোরআন কারিমের বাজানরে বাকারার 156 নম্বর আয়াত আল্লাহ পাকের কোরআন কারিম থেকে আমি আয়াত না শোন
সুন্দর করে তেলাওয়াত করেছি। আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে নিশ্চয় আমার নিকুটে থেকে এসেছ, আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। ওর অর্থ হলো কলু, আল্লাহ বলে ইন্না নিরসা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আপনাকে আমি রূহ জগতে একসঙ্গে নাজিল করেছিলাম, তার মানে সেজন করেছিলাম, সৃষ্টি করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আবার সুন্দর করে তোমাকে সুন্দর করে আমি তোমাকে মায়ের রেহেমে দিয়ে দিলাম, রুহুরে তুমি যাও, রুহুরে তুমি যাও। বাজান দিয়ে আমার কিছু কিছু রুহগুনা বলল, কলু আপনি কি আমাদের রব না? বাজান দিয়ে আমার সুন্দর করে বলেন, আপনি আমার রব, আপনি আমার রব। আল্লাহ বলে ও রুহ কথা বলো, কথা বলো, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের ভগবান না? যেটাই তোমরা বলো না কেন, যে ভাষাই বলো না কেন, এইভাবে যখন বললেন অনেকগুলো রুহ বললেন, কলু অবশ্যই সদ্দাক তাইয়া রাসূল আল্লাহ, সদ্দাক তাইয়া হাবিব আল্লাহ। নবী আমার সুন্দর করে জানাইয়া দিলেন, তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। হাদিসের ভাষায় বলা হয় কলব, আরবিতে বলা হয় রুহ, বাংলায় বলা হয় আত্মা, যাকে আমরা বলি মন পাখি, পান পাখি, টিয়া বাইনা পাখি। একবার কি জবান খুলে বলা যায় না, মারহাবা তোরা মোহর ঝাঁক মারিলে দুনিয়া আদার, তোরা মোহর ঝাঁক মারিলে দুনিয়া আদার। ওরে আইসো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়া আদার, ওরে পিছে নিয়েছে সুমহল, কখন জানি হয় সুমন জারি এই ভবেতে। ওরে সেদিন তোমার যাইতে হবে, সেদিন তোমার যাইতে হবে সুন্দর বাড়ি ঘর সব সারিয়া, তোরা মোহে দুনিয়া আদার, ঠিক কিনা? যদি একবার ডাক দেয় আল্লাহর হুকুমে, যদি একবার ডাক দেয় তাহলে এই পান পাখি, জান পাখি, টিয়া ময়না পাখি আপনার এই কলব থেকে, আপনার এই দেহের থেকে, এই বডির থেকে সুন্দর করে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? ওদিকে তাল না দেই, ওরা মারামারি করুক খানিক। বন্ধুগণ আমার লক্ষ্য করিনি, খেয়াল করেন, এবার এই আয়াতের দ্বারা সুন্দর করে তার পরবর্তী আয়াতে সুন্দর করে কোরআন জবাব দিয়ে দিলেন। কোরআন রে বল, আমি মালাকুল মাউত কাকে বলা হয়, মৃত্যু কাকে বলা হয়? কোরআন করিম সুন্দর করে জবাব দিয়ে দিল, কুল্লু নাফসিং জায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, যার জান আছে, যার পান আছে, যার জীবন এরম ভাবে আছে, নিঃশ্বাস গ্রহণ করতে পারে, নিঃশ্বাস ফালাইতে পারে, আরে আবার মুসলমান ভাইরা দুনিয়ার বুক থেকে তাদের চলে যাবে। বাজানে আমার এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর নবী আখিরে জামানার পয়গাম্বার সুন্দর করে বসে রয়ে গেছে, আহারে আলীও সেখানে বসা, এরম ভাবে হযরত ওসমান জিন্নুরাইনও বসা, এবার সুন্দর করে আপনার সেরে আলীও সেখানে বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা, বাজানে আমার ওমরও সেখানে বসা। এবার ওসমান ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগ, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, কেন না, কেন না, আশারাতুল মুবাশশিরার মধ্যে হলো 10 জন সাহাবীদের মধ্যে আমি একজন সাহাবী, আমি 3 নাম্বার সাহাবী। আবু বকর ডাক দিয়ে বলে, আমি 1 নাম্বার সাহাবী। আলীও ডাক দিয়ে
বলে আমি 4 নাম্বার সাহাবী ডাকতে বলতে জিন্ন নুরাইন ডাকতে বলে আমিও যদি আশারাতুল মুবাশশিরার মধ্যে 10 জন সাহাবীদের মধ্যে একজন হয় নবী গো আমার বড় ভয় হয় যদি ওই কিয়ামতের ময়দানে তো দূরের কথা ওখানেই তো আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবে কিন্তু একটা মাটির গর্ত আছে ওই জায়গায় আমি কি করব বাজানডে আমার নবী আমার ডাকতে বলতেছে জিন্ন নুরাইন রে আমি তোমাকে বলে দেই বাবারে বাবারে শান্ত হও কবর কারোর জন্য জান্নাতের বাগিচা কারোর জন্য হলো জাহান্নামের গর্ত আরে কথা বলার সঙ্গে সঙ্গে সত্তাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আশারাতুল মুবাশশিরার 10 জন সাহাবীদের মধ্যে যদি আমি একজন সাহাবী হই আমার বড় ভয় হয় কবর জানি কি ব্যবহার আমার সঙ্গে করে আরে আমি কবরে কেমন করে থাকব যেখানে বন্ধু নাই যেখানে বান্ধবে নাই যেখানে সাথী নাই যেখানে বাতি নাই আর কবরের মধ্যে যে কথাটা বলা হয়েছে ফামাইয়াল ফামাইমাল যখন ডাকতে বললেন এমন একটা ঝাক্কার মারবে এমন একটা ঝংকার দিবে এমন একটা ঠাসি লাগাইয়া দিবে এমন একটা আপনার গর্জন শুরু হয়ে যাবে আরে বেঈমানদের সাথে কবরটা কি জানো ব্যবহার করে এক পাশুরের হাতটি দ্বারা আর এক পাশুর দিয়ে বাহির হইয়া যাবে ওই সময় আমার ওসমান জিন্নুরাইন ডাকতে বলে ওই সময় কি গতি না হবে কি গতি না হবে বাজান আমার এই কথা যখন বললেন বলে আমি আরো হাদিসের মধ্যে পড়েছি আপনার জবান দিয়ে শুনেছি দুনিয়ার উপরে কত ধরনের সাপ আছে ওই সাপের মাথায় কোনোদিন চুল দেখি নেই চুল দেখি নেই হাদিসের বাসায় পড়লাম জাহান্নামের মধ্যে যে সাপগুলো কবরে বাজেট করা হবে ওই সাপের মাথায় গুণ চুল বিশ্বস্ত থাকবে একবার সিল্লা বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার উপরে এমন কোন সাপ দেখছেন যে চুল আছে নাই চুল নাই কিন্তু কবরে 99টা সাপ বাজেট করবে আমার আল্লাহ আমার মাওলা অত সামরা এতটুকু ভয় করলাম না আমার আল্লাহকে দেখে আহারে কতজনের হিংসা অহংকার তাকব্বারি কথা যে বলতে পারে বেশি উনি মনে কয় ভালো না 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 বাজান রে এবার লক্ষ্য করো খেয়াল করো আমার মা বোনেরা এ সোনার যুবক ভাইরা লক্ষ্য করো খেয়াল করো ওসমান জিন্নুরাইন কান্দারে ডাকতে বলে নবী গো এই জন্য জাহান্নামের মধ্যে এক নয় দুই নয় জাহান্নামের জন্য বাজেট করবে এরপরে কবরে সর্বপ্রথম বাজেট করবে আপনার 99টা সাপ এই সাপটার আপনার চেহারা কেমন হবে চোখগুলো লাল বর্ণ হবে আগুনের কুণ্ডের মতন হবে আহারে চুল বিশিষ্ট হবে এই সাপ এক একটা যখন কামড় মারবে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত পিষে জড়িত হইয়া যাবে আর এই সাপ যখন একবার কামড় লাগাইয়া দিবে দেহের গোস্তগুলো আপনার খসে খসে পড়বে এরপরে আপনার চামড়াগুলো খসে খসে পড়বে এ বাজান আমার মা বুনিরা রে কবর বড় কঠিন একটা জায়গা আহারে কবর বড় কঠিন একটা জায়গা নবী আমার কবর পাশ দিয়ে যায় আর সাহাবিদেরকে ডাকতে বললেন সাহাবী রে দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও 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 এই কবরে আজাব হয় এই কবরে আজাব হয় আহারে নিয়ে আসো সুন্দর করে ডালপালা ওইখানকার শকুনকার আপনার ওই যে আপনার সেই জাজিরাতুল আরবে এ মুসলমান ভাইরা তখন ওই দিকে আপনার বৃক্ষ গুণা ছিল হলো খেজুর পালার গাছ হলো বেশি সেখান থেকে খেজুর পালার ডাল গুণা আনিয়া সুন্দর করে গেড়ে দিলেন সাহাবা ইকরামে হাত দ্বারা নবী আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলেন যে কবরে সুন্দর করে গাড়িয়ে দিলেন সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো বলেন না বলেন না এই কবরে কোন কারণে আপনি ডালটা গাড়লেন কিসের জন্য বলে এই কবরের মধ্যে আজাব হইতেছিল বলে কিসের আজাব বলেন না বলেন না বলে শুধু ইস্তেনজার করার সময় দিলে কুলুপ ব্যবহার করতো না তার মানে হলো অনেক মানুষ আছে দিলে কুলুপ ব্যবহার করে না এখন তো বর্তমান অনেক সুবিধা রয়ে গেছে টিস্যু বাড়াইছে কথা বলেন বাড়াইছে কিন্তু অনেক পুরুষ আছে অনেক মুরব্বী আছে এটিলা কোনো ব্যবহার করে না তার মানে ইস্তেনজান ঠিক মতে না করার কারণে এই আজাবটা কবরের মধ্যে দেওয়া হইতেছে সাহাবীরা ডাকতে পারে ইয়া রাসূলুল্লাহ
কবরবাসীর নাজাতের ব্যবস্থা করে দিবে। একবার কি সিল্লা বলা যায় না মারহাবা এ মুসলমান ভাইরা? ও আমার মা, যে কবরের জন্য আলিও কান্দে, যে কবরের জন্য ওসমানও কান্দে, যে কবরের জন্য আবু বকরও কান্দে, যে কবরের জন্য আমার নবীও কান্দে। আরে আমার মা, তোমার দিলে কি মায়া লাগে না? তোমার দিলে কি মায়া লাগে না রে মা? কবর যে কত বড় কঠিন একটা জায়গা, কবর যে কত বড় কঠিন জায়গা বুঝাবার পারবো না রে মা। এই যে পার্শ্ববর্তী ডান হাতের কাছেই তো কবরস্থান রয়ে গেল, এমন একজন মানুষকে বলতে পারো রে হা? ওয়ে হুজুর, হুজুর গো আমার আব্বা গিয়েছে 40 বছর আগে, এ পর্যন্ত ফিরে আসে নাই, এমন একজন মানুষ বলতে পারো কি? যুগ যুগ পার হয়ে যাইতেছে, একজন মানুষও ফিরে আসে নাই। আহারে, ওই কবরে যে একবার সৈনিক হইল, কবরপুরের যে যাত্রী হইল, ওই মানুষটার কখনো ফিরে আসবে না, আসবে না। ওই কবরপুরের যাত্রী একটা বারে করে যার টুকরো সন্তান রে, যা যা যা, কোরআন হাদিসের আলোচনা হয় আর বালিশের বালিশের মাথার কাছে লাগাইয়া চিন্তা কর রে বাজার। একদিন তোদের জন্য করেছি কত চাকরানি, একদিন তোদের জন্য করেছি দাসিগিরি, একদিন তোদের জন্য করেছি কত বাটিগিরি, যা করে যা টুকরো সন্তান, কোরআন কারিমের মাহফিলে বসিয়া আমাদের জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস পড়িয়া আমাদের রুহের মাগফিরাত না করা পর্যন্ত যেন বিছনায় পিঠ লাগাইবি না, লাগাইবি না, লাগাইবি না। একবার সিল্লা বলা যায় কি মারহাবা? আর যদি বলেন মারহাবা, কিন্তু আমরা সেদিকেই তো খেয়াল নাই। আছে কি, আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, এদিকে খেয়াল নাই। আমরা ঝগড়া নিয়ে ব্যস্ত আছি, আমরা দিনের ভিতরে নিয়ে ফেতনা নিয়ে ব্যস্ত আছি। আহারে আমার মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করো, খেয়াল করো, আকুল কায়দা নিতে হবে, আকিল জ্ঞানটা তোমাদের ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে। শয়তান তো চায় যে মানুষের মধ্যে ফেতনা ঢুকাইয়া দিলেই তো আমি বাসি, বাজান নিয়ে আমার এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিল। আহারে মুসলমান ভাইরা, ঢাকার একটা ঘটনা দিয়ে আপনাদের বুঝাইতে চাই। এবার দেখেন, আলীও কান্দে, ওসমানও কান্দে, আবু বকরও কান্দে, সুন্দর করে শেরে আলীও কান্দে, নবী আমার ডাক দে বলে যতদিন পর্যন্ত এরমভাবে এই ডালটা শুকনো থাকবে না, যতদিন পর্যন্ত তাজা থাকবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে আজাব হবে না, হবে না, হবে না। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আমরা ওই যে আপনার খেজুরির ডাল গুনা দেই, কিতাবের মধ্যে লিখেছে চার কুল বলা লাগবে, অথবা আপনার সুন্দর করে চার কালেমা পড়তে হবে। অনেক তো আপনার হাদিসে আরো পাওয়া গিয়েছে সূরা ইয়াসিনও পাঠ করতে পারবেন, এরপরে আয়াতুল কুরসিও পাঠ করতে পারবেন, চার কোণে চার কুলও বলতে পারবেন, এখানে আপনার কোনো ভেদাভেদ নাই। কিন্তু আপনি যে ঢালটা গানলেন, আসলে কি আপনি জানেন যে এখানে আজাব হইতেছে? আমরা কিন্তু জানি না, হচ্ছে কি আজাব হইতেছে এটা আমরা জানি না। আল্লাহু আকবার জোরে কইতে হবে, আল্লাহু আকবার। যারা ঘুমাইতেছে ওনার চেতন হয়ে গেল, আর একবার বলেন আল্লাহু আকবার। এই আধা ঘন্টার মধ্যে যদি ঘুম পারেন, কোন কারণে ঘুমান জানেন? কোন কারণে জানেন? আল্লাহ পাকের অগণিত রহমত বরকত এই মাথার উপরে পড়ে, আর মাথার উপরে পড়লে কি হয় জানেন? মানে ঘুম ঘুম ভাব যায় এবং দিলের মধ্যে আত্মা শান্তি পায়, নফস শান্তি পায়, কলব শান্তি পায়, রূহটা শান্তি পায়, এই জন্যই অবিরাম ঘুমাইয়া যায়। সুবহানাল্লাহ বলে একটা বিধর্মী বিধর্মী আসিয়া বলতেছে, ভাই আমার তো ঘুম ধরে না, রাতে ঘুম ধরে না, দিনেও ঘুম ধরে না, আমি কি করব? মুসলিম কান্ট্রির মধ্যে আসিয়া এই কথা যখন বলতেছে, হুজুর মাজ্জেম সাহেব বলতেছে ঘুম ধরার জায়গা একটা আছে। কল কোন জায়গা? কল ওই যে দেখা যায়, দেখো মিনার, ওই মিনারের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে যাইয়া তুমি বসে থাকলেই তোমার ঘুম ধরবে। বলে ওটা কার ঘর? ওটা আল্লাহ পাকের ঘর। সুবহানাল্লাহ বলে
আর আল্লাহ পাকের ঘরের মধ্যে মুসলিমরা নামাজ পড়ে উনি বসে আছে। এখন কিছুক্ষণ বসে থাকতে শুধু খালি সামনে খালি ঝুঁকি দেয়, কি দেয়? ঝুঁকি দেয়। তখন বলল, ভাই আমার এই জীবনে আমি রাত্রে এত ট্যাবলেট, এত ডাক্তারের পরামর্শ, এত কবিরাজের পরামর্শ নিয়ে আমার চোখে ঘুম লাগাইতে পারলাম না, আর এমন একটা ঘরে ঢুকছি আমার ঢোকার সাথে সাথে খালি সামনের দিকে ঝুঁকি। মারহাবা বলে, বলে বোঝা গেছে এই ঘরটা সাধারণ ঘর না, এই ঘরটা সাধারণ ঘর না। ঠিক অনুরূপ ভাবে এই কোরআন কারিমের মাহফিলটা সাধারণ কোরআন কারিমের মাহফিলটা না। আমি হতে পারি গুনাহগার, কিন্তু এমনও মানুষ এখানে আছে, ওই মানুষের কারণে আল্লাহ পাকের দরবারে কোরআন কারিমের মাহফিলটা কবুল হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, কিঞ্চিত পরিমাণ রহমত যদি আপনার হাতির মাথার উপর পড়ে তাহলে ভগবতি হয়, কিঞ্চিত পরিমাণ রহমত যদি আপনার হরিণের মাথার উপর পড়ে তাহলে মিগোলাবি হয়, কস্তুরি হয়, কিঞ্চিত পরিমাণ রহমত যদি আপনার সাপের মাথার উপরে পড়ে তাহলে আপনার মণিমুক্ত হয়, কিঞ্চিত পরিমাণ রহমত যদি আপনার মানুষের মাথার উপরে পড়ে, বান্দা বান্দির মাথার উপরে পড়ে, ওই মানুষটা আল্লাহর ওলি হইয়া মরে। রহমত কাকাকে কাহাকে বলা হয়? এই জন্য আমি সেদিকে যাইতে চাচ্ছি না রে মুসলমান ভাইরা। এবার ঢাকা থেকে সে সুন্দর করে একটা স্বপ্নে লাগাইল, আহারে সন্তানকে জ্বলন্ত একটা প্রমাণ আপনারা ইন্টারনেটে দেখতে পারবেন। আহারে বাপ যখন স্বপ্নে দেখাইয়া বলল, বাজান রে আমাকে যেখানে তোমরা মাটি দিয়েছো এই জায়গার মাটিটা সরে যাচ্ছে ধীরে ধীরে, মাটি গুণা সরে যায়, আমার লাশটা বাহির হইয়া যাইতেছে, এ কলিজার টুকরো সন্তান লাশ সুন্দর করে উঠাই আর একটা জায়গায় আমাকে দাফন করো, দাফন করো, দাফন করো, দাফন করো। এ মুসলমান ভাইরা, আমি আপনি যখন মা বাবাকে শুয়েছি, ওই মা বাবার বুকের উপরে হাতটা লাগাইয়া বলেছিলাম, বিসমিল্লাহি ও বিল্লাহি ও ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইভাবে যখন বলেছিলাম নবীর কারণে শুভিয়ে দিয়ে আসলাম, এরপরে যখন আমরা মাটিটা দিয়েছিলাম, মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরুজুকুম তারাতান উখরা, আমরা এইভাবে যখন দোয়া কালাম করে যখন সুন্দর করে মাটির গর্তের মধ্যে নামায়া দিয়েছিলাম, আল্লাহ কসম করে বললাম দুনিয়ার যত পশু হোক না কেন, যত জীবজন্তু হোক না কেন, ওই কবরের মাটি কখনো সরবে না, সরবে না, সরবে না। একটাই কারণে, একটাই কারণে, আল্লাহ পাকের কালাম থাকার কারণে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? অনেক সময় কবর খোঁড়া দেখা যায়, যায় কি না? কবরের ভিতরে গেলে পারে শিয়াল মাটি সরা দিছে, কয় গরু খোঁড়া সরা দিছে, আবার কেউ বলে যে মনে হয় লাশই চুরি হয়ে লিছে, আছে কিনা কথা বলেন। আমাদের চাকসাতে একটা লাশ, ছোট বাচ্চার লাশ উঠায় নিয়েছিল রাত্রে। এন অনেক ধরনের কবিরাজ আছে না, দেখেন না, হাড় দিয়ে বানায়, মাথা দিয়ে বানায়, কত কি হাগারে, তো যা শিখে দেয় তাই শেখে তারা, ঠিক কিনা কথা বলে। রাতের অন্ধকারে এই কথাটা আপনার এর পরবর্তীতে আমি শোনাচ্ছি। বাজান রে, বাজান রে তখন যখন সুন্দর করে বলে, আত্মা কত শান্তি পাইলো, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইভাবে যখন বলে আত্মা কত বড় শান্তি পায়। এ মুসলমান ভাইরা, কোন দুনিয়ার উপরে 18,000 মাকলুকাত, তার চেয়েও বেশি হবে, তার চেয়েও বেশি হবে। বাজান রে আমার একটা মাকলুকাতও কখনো আপনার মাটিটা সরাবে না। কেন সরাবে না? কারণ আল্লাহ পাকের কালাম আছে। কেন সরাবে না? আপনার চতুর্দিকে আপনার কালেমা দেওয়া আছে। কেন সরাবে না? সার্কুলটা দেওয়া হয়ে গেছে। কেন সরাবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় খেজুর ডাল গড়া আছে। এই জন্য মাটি সরাবে না। ও মা, বালু করে শুনে রাখো মা, কেন সরালো না? এবার সন্তান স্বপ্নে দেখে, বাবা সুন্দর করে স্বপ্নে দেখায়, বলে বাবা রে আমার চতুর্পাশের মাটিগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে, লাশটা বাহির হয়ে গেছে, কাপড়ের কাপড়গুলো বাহির হইয়া যাইতেছে, উঠাও আমাকে, উঠাও, উঠাইয়া সুন্দর করে আমাকে সুন্দর করে আর এক জায়গায় সুন্দর করে কবর খনন করে আমাকে শোয়াও। আহারে এই কথা যখন বললেন সন্তান, বললেন বাবা তো অনেক সময় স্বপ্নে এরম আসতেই পারে, বাবা মারা গেলে, মা মারা গেলে অনেকজন পিটি, অথবা
অথবা আপনার সন্তান স্বপ্নে দেখে অথবা দাদা স্বপ্নে দেখে আবার অনেকজন ডাকতে বলে হুজুর আমার মা আজ 14 বছর ধরে মারা গেছে মাকে আমি স্বপ্নে দেখার জন্য এত চেষ্টা করি কিন্তু স্বপ্নে দেখতে পাই না বাবা আছে কল্পনা জল্পনা করতেছে বলে এরম তো স্বপ্ন হতেই পারে স্বপ্নের জন্য বাবা সুন্দর করে সন্তান অত তাল করে নাই বেরেন্টা লাগাই নাই দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাইছে ও কলিজার টুকরো সন্তান কেন আমার লাশটা উঠাইছো না আমার লাশটা তো বাহির হইয়া যাইতেছে মাটি গুনা সরে যাইতেছে আমার লাশটা যদি বাহির হইয়া যায় অনেক সময় পশু পাখি গুলো তো হয় তোমার কাপনের কাপড় টানো দিতে পারে এই জন্য করে যা টুকরো সন্তান আয় আয় রে আমার লাশটা উঠাইয়া আর একটা গর্ত বানাইয়া আমাকে দাফন কাফন করে দাও বাজান রে আমার সন্তান দুই দিনের মাথায় তেমন কিছু মনে করে নাই চিন্তা করেছে বাবার জন্য কিছু সদগা করে দেই বাবার জন্য কিছু দান করিয়ে দেয় তিন দিনের মাথায় আব্বা ডাকতে বলে কলিজার টুকরো সন্তান কেন কেন আমার লাশের কাছে আসো না কেন কেন আমার কবরের কাছে আসো না আল্লাহু আকবার বলেন এমনও মানুষ আছে বাবাকে কবর দিয়েছে মাকে কবর দিয়েছে কবর কোথায় কেউ জানে না আছে না জানে না জানে না ও কবর জায়গা ভালো না জায়গা ভালো না বাবাকে কবর দিয়ে এসেছে বাবার কবর কোথায় কেউ জানে না মায়ের কবর কোথায় কেউ জানে না আহারে বড় ভাই ঢাকাতে থাকে মেজো ভাইও ঢাকাতে থাকে ছোট ভাই বাড়িতে থাকে মাঝে মাঝে মায়ের কবরের কাছে দাঁড়ায় বাবার কবরের কাছে দাঁড়ায় সুরা ইখলাস পড়িয়া এরপরে সুরা ফাতিহা পড়িয়া এরপরে দরুদ শরীফ পড়িয়া মা বাবার জন্য দুটি হাত উত্তোলন করে দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর কাছে প্রার্থনা লাগায় আল্লাহর কাছে দরখাস্ত লাগায় কিন্তু বড় ভাই মেজো ভাই ঢাকায় থাকে ছোট ভাইকে ডাকতে বলে ভাই রে ভাই চলো চলো মায়ের কবরে যাইব বাবার কবরে যাইব ছোট ভাই না দেখাইলে বড় ভাই কবর খুঁজে পায় না মেজো ভাইও খুঁজে পায় না আছে কি না অনেক আছে আবার কবরের মধ্যে যাইয়া বলে ভাই এইটাই তো করিমের মনে হয় কবর কয় না এটা লজিম হাদ্দামের কবর না করিমের কবর ওই যে তিন কবরের পরে কথা বলেন এরপরে আর একটু এগে যায় বলে এইটাই তো আমার দাদার কবর গ্রামের মাতব্বার তিনি ভিতরে ঢুকে ডাকতে বলতেছে ভাই আমি মুন্সি ভাই আমি আজান দেই মসজিদে হারে তোমার দাদার কবর এটা না রে ভাই তোমার দাদার কবর হলো ওই যে শিমুল গাছের গোড়ায় আমি আমার মনে আছে তুমি ভুল করতেছ ভুল করতেছ তার জ্বলন্ত প্রমাণ কতজনের বাবার কবর কত জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আর আপনাদের আপনার লোক সন্তান নাই মায়ের কবর কোথায় আছে আপনাদের লোক সন্তান নাই বাইরে ভাগাই আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বর বলে দুনিয়ার উপরে যার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে জান্নাতের দরজা তাদের জন্য খোলা আছে দাখালাল জান্নাত তাদের বাড়িতে জান্নাত রয়ে গেছে নবীজি ডাকতে বলে তাদের মা বাবা বেঁচে আছে জান্নাতের দরজা খোলা আছে সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো যদি আমার মা নাই বাবাও নাই তাহলে কি আমার জান্নাতের দরজা খোলা নাই নবী ডাকতে বলে না পানির সাহাবীরে তোমার মা বাবার কবর তোমরা তালাশ করো কবর তোমরা তালাশ করো মা বাবার কবরে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুল নাস এরপরে সূরাতুল ফাতিহা দুরূদ শরীফ পাঠ করিয়া মা বাবার জন্য দোয়া করো মা বাবার রূহটার দোয়া তোমার অন্তরে বকশিশ হইয়া যাবে আর মা বাবার দোয়ার কারণে জান্নাতের দরজা তোমার জন্য খোলা রবি এ মুসলমান ভাইরা এখানে এত মানুষ আছে কার যেন মা নাই কার যেন বাবা নাই কথা বলেন ঠিক কিনা মা বাবা নাই দুইজন উভয় পক্ষে হাত উত্তোলন করে দেখান কাদের কাদের মা নাই বাবা নাই লিল্লাহি তাকবীর নারায় তাকবীর হাত নামান
অধিকাংশ মানুষই কিন্তু খাট উঠাইয়া দিছে ভাই, দেখেন যার মা নাই যার বাবা নাই, হাজার চেষ্টা করলেও মা বাবাকে আর কখনো পাইবা না, কখনো পাইবা না। এই জন্য আমি বলতে চাই, এই সন্তান তিন দিন স্বপ্নে দেখলেন বাবার কবরে চলে যাবে, আহারে সদকা করে দিলেন, দান করে দিলেন। এলাকার মুন্সি সাহেবকে ডাক দিয়ে বললেন, হুজুর আমার বাবার লাশ তো বাহির হইয়ে গেছে, চতুর্দিকের মাটিগুলো সরে গেছে, ভাঙ্গুরের মধ্যে হয়ে গেছে, তাহলে আমার বাবার লাশটাকে আমি উঠাই আমি অন্য জায়গায় দাফন করতে পারবো? বলে হ্যাঁ করতে পারবা পারবা, কেননা চতুর্দিকে ভাঙ্গুর হয়ে যাইতেছে, লাশ বাহির হইয়া যাবে, লাশটা ভেসে ভেসে রওনা হয়ে যাবে। এ মুসলমান ভাইরা মুন্সিদেরকে লইয়া বেশি দিন পর্যন্ত আপনার এরম ভাবে আপনার এরম লেখেছে, ছয় মাস অথবা ছয় বছর এরম হয়েছে কবরের বয়সটা হয়েছে। আহারে মানুষের পরামর্শ নিয়ে এলাকার বাসীদেরকে লইয়া লাশটা সুন্দর করে উঠাইছে, বাজান দিয়ে আমার যেভাবে আমি দেখেছি, নিজ চোখে আমি দেখেছি, সেখানে যদি ভুল না হয় আমি দেখেছি কাপুনের কাপড় যেমন করে আজকে যদি গায়ে লাগায় তেমন করে চস্কা সুন্দর করে পরিষ্কার এবং নতুনের মতন রয়ে গেছে, নতুন কাপড়। এ মা রঙিন পোশাক, কালো পোশাক, লাল বর্ণ পোশাক গুলো তোমার গায়ে থেকে খসাইবের মা, মা রে তুমি যখন তুমি রঙিল পোশাক পরিধান করে বাড়ির মধ্যে ঢুকেছিলা, আহারে নতুন বদি হইয়া তুমি ঘরের মধ্যে ঢুকাইছিলা, ওই ঘরের মধ্যে থেকে তোমার রঙিল পোশাক রঙিল জামাগুনো খসাইয়া তোমাকে সুন্দর করে এরম ভাবে আপনার এই সাদা মারহীন শাড়িগুলো তোমার জন্য বাজেট করা হবে। ও মা আমি বুঝাইতে চাচ্ছি, এই সাদা মারহীন শাড়িটা যদি তোমার জন্য ভালো একটা বদিক হয়, তোমার জন্য ভালো একটা আমলদারি হয়, তাহলে তোমার গাত থেকে খসাইবে না, খসাইবে না। এই জামাগুলার নামটা দিয়ে দিলেন, নাম দিলেন এজার, নাম দিলেন জামা, নাম দিলেন চাদর, নাম দিলেন সিনাবন্ধন, নাম দিলেন শেরবান্ধন। মারহাবা বলেন, এই নামগুনা দিয়ে দিলেন, এজার জামা চাদর তিনখানা দিয়ে দেয় পুরুষের জন্য, পাঁচখানা দিয়ে দেয় মা বোনদের জন্য। বাজান দে আমার আপনার দেহের মধ্যে থেকে কাপড়গুলো পচবে না, আপনার দেহের মধ্যে থেকে এরম ভাবে আপনার এই কাপড়গুলো আপনার পচবে না। কেন পচবে না, কেন পচবে না? তার আমল আছে রে মা, তার আমল আছে গো মা, কোন আমল গুণা করলে তোমার দেহের কাপড়গুনা পচবে না? এবার সুন্দর করে সন্তান সেই লাশটা উঠাইয়া দিলেন, আরে লাশটা যখন উঠাইয়া দিলেন বাজান রে আমার চক চকা নতুন কাপড় যেমন বাজার থেকে আনলে গায়ে জড়াইলে তেমন দেখা যায় নতুন কাপড়। আহারে এবার মুন্সিকে ডাক দে, বলে আমার মুন্সি সাহেব, আমার হুজুর আমি কি আমার বাবার চেহারাটা দেখতে পাইব, আমি কি আমার বাবার চেহারাটা আমি এক নজরে দেখতে পারব? হুজুর ডাক দে, বলে বাবা তোমার কি আফসোস লাগে? বলে হ্যাঁ আমার আফসোস লাগে। বলে দেখলে কি তোমার অন্তরে ভালো লাগবে? এবার সন্তান ডাকতে বলে, এক নয় দুই নয়, আমাকে তিন দিন স্বপ্নে দেখাইছে আমার কলিজা, আমার কলিজা ঝারঝার হয়ে যাইতেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার বাবার যদি চেহারাটা আমি নয়ন করে দেখতাম আমার মনে বড় আফসোস লাগতো। আহারে আমার বাবা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল, টাকাও নাই নাই, পয়সাও নাই নাই, বাড়িও নাই নাই, কোনো কিছুই নাই নাই। আমার আব্বা কি নিয়ে গেল আমি চেহারার দিকে তাকাই, আমি বুঝতে পারবো আমার আব্বা কোন অবস্থায় রয়ে গেছে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? হুজুর ডাকতে বলে দেখাইবো। সুন্দর করে মাথার মোড়াটা ঢিল করা থাকে, শুধু সুন্দর করে সরাইয়া দিলেন, আহারে আব্বার যে চেহারাটা দুনিয়ার উপরে ছিল তেমন চেহারা না, গায় ঝকঝকে নূরের জ্যোতি বাতি জ্বলে যেমন করে, চেহারার মধ্যে একটা নূর চমকাইতেছে। সন্তান ডাকতে বলল, আহারে আমার আব্বা চেহারার মধ্যে কেমন জানি নূর চমকেছে। এ বাজানরা চেহারার দিকে তাকাইয়া এলাকার অনেক মানুষ অনেক কথা বললেন, ডাকতে বলে এই লোকটা কি কাজ করেছে, এই লোক কোন কাজের মধ্যে লিপিবদ্ধ হয়েছে? মানুষগুলো বলা বলা শুরু করলো, এই মানুষটা মজ্জিম ছিল, এই মানুষটা আজান দিয়েছে, কেউ বলে এই মানুষটা মুন্সি ছিল নামাজ আদায় করাইছে, কেউ বলে এটা হলো ইমাম, ইমাম ছিল, কেউ আবার বলে না এলাকার মধ্যে ইনি মুন্সিগিরি করত। বাজান আমার যেটাই হোক না কেন
হাদিসের ভাষায় কুরআনের ভাষায় ইমানদার ওয়ালাদের চেহারার মধ্যে নূর চমকাবে আলো চমকাবে জ্যোতিকময় হবে চিল্লা বলেন মারহাবা তাদের চেহারার মধ্যে নূর চমকাবে রে বাজান আর বেঈমানদের চেহারায় কোনো নূর চমকাবে না তাদের চেহারাটা পশুর ন্যায় হয়ে যাবে আহারে পশুর ন্যায় হয়ে যাবে পশুর ন্যায় হয়ে যাবে কবর আপনার জন্য কখন আপনাকে আলাদা করে দেখবে না কবর কোনো এরম ভাবে বন্ধু দেখে না কবর কোনো এরম ভাবে নবীর মিয়াকে দেখবে না কবর কোনো দিন সাহাবীদেরকে দেখবে না আমল যার ভালো আছে নেক আমল যার ভালো আছে কবর তার সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করবে আমার মুসলমান ভাইরা ইমাম ইমাম সাহেবকে দেখিয়া বললেন গর্ত করা হলো আবার কাফন দাফনের কামটা সুন্দর করে সারা হলো আহারে সন্তান ডাকতে বলে আমার আব্বা আর আমি চেহারার দিকে তাকাইয়া দেখি যে নূর চমকাইতেছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে আমার একটা একটা প্রশ্ন থাকবে এই সন্তানটা ভালো হওয়া সম্ভব নাকি খারাপ হওয়া সম্ভব ভালো হওয়া সম্ভব আহারে যাইয়া বাড়িতে যাইয়া নামাজ আদায় করে মায়ের সাথে ভালো ব্যবহার করে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে আমাদের সমাজের মধ্যে এখন মানুষগুলো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না এবার বোনের সাথেও ভালো ব্যবহার করে না ভাইয়ের সাথেও ভালো ব্যবহার করে না বোনের জমিকে ফাঁকি দিয়া মাথায় হাত লড়ায় আর দোয়া করে এরম ধরনের বেজাল মার্কা মানুষ আছে কিনা মাঝে বহুত আছে বোনের সম্পদ না দিয়া মাথা হাতিয়ার করে আল্লাহ তো খুশি দেখছে অনেক সুখে দেখছে মা তো যে জায়গায় বিয়ে দিছি এভাবে বসে যদি দশ বছরও খাও তাও টিহা পয়সার অভাব নাই ভালো জায়গায় বিয়ে দিছি না তোর বাইরে দুই বিঘে বেশি লিছে তাই কি হবি যাইও কবলে যাইও দুই বিঘে বেশি লিছে কি লিছে ওই জায়গায় প্রমাণ হবে ঠিক কিনা বন্ধুগণ আমার ওটা সন্তান নিয়ে সন্তান আল্লাহতে আখ্যান হয়ে যায় বলে বাবা তো দুই বিঘা বেশি লিখে দিয়েছে এই কথা বলে এ মুসলমান ভাইরা কিন্তু একটি কথা মনে রাখো কিঞ্চিত পরিমাণ সম্পদ যদি তুমি বেশি দিয়ে দাও তুমি তওবা পড়ো আর সন্তানের কাছে ক্ষমা চাও সন্তানের হাত ধরে বলো মা দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি মরার পরে হাজার চেষ্টা করলেও ক্ষমা নিতে পারবা না তওবা করতে পারবা না কারণ কবর কিন্তু ভালো জায়গা না আজ নহি কাল তুমি যাইবা কবর রে যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইছে পরে যাবার সময় দেখবে যে গো মা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না তোমারও যাইতে হবে গো ওই অন্ধকার কবরে আমারও যাইতে হবে গো ছেলে মেয়ে কাঁদবে সবাই কিভাবে যাও চলে আর কারে ডাকিব আব্বা বলে এই ভবের সংসারে আর কারে ডাকিব আব্বা বলে আজ নহি কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইছে পরে যাওয়ার সময় দেখবে যে গো ঠিক কিনা ঘর করলা বাড়ি করলা চলো তাড়াতাড়ি হঠাৎ দেখি আজরাইল খারা গো তোমার লইয়া যাবে পান পাখি হঠাৎ দেখি আজরাইল খারা গো আমার বাড়ির পাশে ঘর করছে দালান সুন্দর করে আপনার লেপা পোষা সব ক্লিয়ার এই চার পাঁচটা বাড়ি পড়ে ছেলে সন্তান বিদেশ থাকে টাকা পয়সা পাঠিয়ে দিছে বিল্ডিং করছে করার পরে আমাকে বললো হুজুর তালি দোয়া তো করা লাগবে বিল্ডিং তো হয়ে গেল বললাম জি দাদা হয় তো গেল ইনশাল্লাহ তবে বিল্ডিং যাই করে না আমি ওখানে খারাপ থেকে বলছি আমি অনেক সময় অনেক মানুষের খারার উপরে অনেক কথা বলি আর হয় রাগ করুক আর গোসা করুক ওটা আমার দেখার বিষয় না তাই আমি বলতেছি দাদা সবই তো ভালোই হলো কিন্তু পরিবারে কিন্তু সবাই নামাজ হয়ে যাওয়া লাগবে সন্তান দুটো কিন্তু নামাজ পড়ে না কেউ মসজিদে কিন্তু কোন দিন পাই না এটা কিন্তু খুব বড় একটা দুঃখজনক কথা আপনি বেঁচে আছেন এখনো এবার ঘর করা শেষ হয়ে গেল ঘরে একদিন শুয়েছে পরের দিন সকালেই লাশ হয়ে ঘর থেকে বাহির হয়ে গেল
সকাল বেলা আমার একটা মহিলা মাদ্রাসা আছে, আমি মহিলা মাদ্রাসা করেছি, সেখান থেকে আসিয়া বাজান দে কেবল মাত্র গাড়িটা ঠেকাইছি, অমনি ডাক দিয়া বলতেছে কাদের মোল্লা, কাদের মোল্লা, কিন্তু ছটপট করতেছে আর দুনিয়ার বুকে মনে হয় থাকবে না। আহারে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি গাড়িটা ওখানে দেখে আমি দ্রুত দ্রুত চলে গেলাম, দ্রুত হাতে হাতে পা পা করে ঘরের মধ্যে ঢুকলাম, দেখি নিঃশ্বাস আর আগের মতন নিচ্ছে না, কেবল ফালায় ফালায় না, এরম মনে হয় আমি যখন আয় হাতটা ধরলাম, দেখি না পাস্তর লড়ে না, তখন বললাম আহারে নিঃশ্বাস তো আর চলে না, এই মাত্রই তো মনে হয় পান পাখি বাহির হইয়া গেল, বাজানডা আমার উত্তর শীতানো করে দেওয়া হলো, সন্তান আদি আসিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি তখন আমার আমার প্রভুর দিকে তাকাইয়া, আমার আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বললাম ও গো মাওলা, বাড়ি করলো ঘর করলো, নিশ্চয় নিশ্চয় ঘর করলা বাড়ি করলা, এবার চলো তাড়াতাড়ি, ঘরের মধ্যে থাকার বরাদ হইল না হইল না। পৃথিবীর উপরে এমন নজর আছে, ঘর করে বাড়ি করে দালান কুটা করে, কিন্তু ঘরের মধ্যে শোয়ার মতন সময়টুকু আমার মাওলা দেয় না, ঠিক কিনা কথা বলে? দেয় না। সাদ্দাত কিন্তু জান্নাত সাজাইছিল, কিন্তু কদম ফালাইতে পারে নাই। বন্ধুগণ আমার, আল্লাহ এইভাবে দেখেন কত মানুষগুলো ঘর করে বাড়ি করে। আমি আপনাদের দৃষ্টান্ত বলে দেই, দেখেন না মরহুম রেজাউল করিম কাউসারি আহারে কত সুন্দর বাড়ি করলো, এ মুসলমান ভাইরা তার মতন সে চলে গেল, কিন্তু বাড়ির মতন বাড়ি পড়ে রইল, ঘরের মতন ঘর পড়ে রইল, কিন্তু মনের একটা বেদনা, মনের একটা ভালোবাসার চাওয়া, সন্তান হলো আপনার দুইটা, কন্যা সন্তান হইল দুইটা। আহারে মুসলমান ভাইরা, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারতো, একটা সন্তানকে যদি দিনদারওয়ালা বানাইতে পারতো, নামাজিওয়ালা বানাইতে পারতো, তাহলে রেজাউল করিম কাউসারির ওই ঘর করা সার্থক ছিল, বাড়ি করা সার্থক ছিল, এরপরে যত ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি করা সার্থক ছিল, কিন্তু দুইটা সন্তান কোনো একটাই মানুষ বানাইলো পারতো না, পারতো না। এটাই বড় আফসোস, আমার সন্তানকে যদি আমি মানুষ না বানাইতে পারি, আমার মতন বক্তার এক পয়সার দাম নাই, দাম নাই। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা? এক পয়সারও দাম নাই, আমার সন্তানকেই যদি আমি সেই বাহক না বানাইতে পারি। আলেম যে বানাইতে হবে এটা বড় কথা না, যাতে দিনদারওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, পরহেজগারওয়ালা হয়, নেশার কাজে যেন লিপ্ত না হয়, গুনার কাজে যেন লিপ্ত না হয়, এই ধরনের সন্তান নিক সন্তান রেখে মরা সবথেকে উত্তম ভালো। মারহাবা বলে, এটা দরকার আছে কিনা কথা বলেন? নিক সন্তানওয়ালাদের আল্লাহর দরবারে সবথেকে দামি, তারা সবথেকে মেহমান, কল্যাণকামী যে মানুষগুলো। এই জন্য আমার মুসলমান ভাইরা, সন্তানাদিকে মানুষ বানাইতে হবে। এবার সেই ওই লাশটা আপনার গর্তের মধ্যে নামাইয়া সুন্দর করে আপনার খাবাসি গুণা দিয়ে দিলেন, তারপরে তালাই দিয়ে দিলেন, দেওয়ার পরে মাটি গুণা দিয়ে আসলেন। আহারে মুসলমান ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমরা অহংকার তাকব্বারি করিয়া কি করব? আপনারও চলে যাইতে হবে কবরে, আমারও যাইতে হবে কবরে, আপনারও যাইতে হবে, এরপরে খ্রিস্টানরাও যাবে কফিনে, হিন্দুরাও যাবে চিতাতে। আমি মানুষ হিসাবে আমার আপনার অহংকার করা দরকার না, ঠিক কিনা? আমরা করি কিনা অহংকার, টাকার অহংকার, বাড়ির অহংকার, তারপরে ধন সম্পত্তির অহংকার, তারপরে হলো আপনার কাঁচা টাকার অহংকার, বাড়ি দশটা যদি করে কয় আমার, আমাকে এরম ভাবে এ মোসের বাহাদুরি দেখে কেড়ে গোষ্ঠীর পুষ্টি কোলে না, জোর যার মূল্যক তার, এভাবে তারা অহংকার তাকুব বাড়ি করে কিনা কথা বলে? পাঁচটা যদি সন্তান হয়, পাঁচটা সন্তানই যদি লাইঠেল হয়, বলে দেহিস কি আমার লাঠি তো দশট, আমার ঠেকানের মতন কেউ নাই। কিন্তু না মুসলমান ভাইরা, আপনি দরিদ্র মানুষের মাথায় বাড়ি দিবেন, আপনি মনে করলেন লাভবান হলেন, লাভবান হতে পারেন নাই। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর
ডাকতে বলেন আমার উম্মত উম্মতিদের মধ্যে যদি এই খেজুরের ডালটা যদি লাগায় একটা সুন্নত যদি জিন্দা করে, আহারে সুন্নত একটা জিন্দা করার কারণে কবরটা ফুলের বাগিচা হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই সূত্রে আমরা কিন্তু লাগাই হলো খেজুরের ডাল, এরপরে হলো সিদরুন মানে বড়ি। ওই কোরআন কারিমের মধ্যে লিখেছেন আমরা বড়ির পাতা দেই এই জন্য আপনার পানির মধ্যে, পানিটা যদি আপনার অপবিত্র হয় ওই বড়ির পাতা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বড়ির পাতার কারণে পানিটা পবিত্র বানাইয়া দেয়। পানিটা পবিত্র বানাইয়া দেয় রে মা, কুসুম কুসুম গরম পানি করিয়া বাজান দে। আমার সর্বপ্রথম ঠান্ডা জাতীয় পানিটা লাগায়, বার বার করে লাগায়, আবার লাশটা সুন্দর করে উঠায়, সুন্দর করে অজু করায়। এরপরে আহারে ধোয়ানির সঙ্গে সঙ্গে চার পালা পালকি গুনা আনিয়া পালকিতে সুন্দর করে সাদা শাড়ি সাদা শাড়ি সুন্দর করে জড়াইয়া চকলেটের মতন পেঁচাইয়া সুন্দর করে শোয়াইয়া দিল। আহারে জীবনের শেষ সাজনেওয়ালা সুন্দর করে সুরমা লাগায় চোখে লাগায়, লাগাইয়া জীবনের শেষ একটা সাজ দেখাইয়া দেয়। এ মুসলমান ভাইরা, বাবাও কান্দে মাও কান্দে সন্তানটাও কান্দে খাটনি ধরিয়া ধরিয়া কান্দে, কিন্তু একটা বারও ভাবলো না। অনেক মেয়ে এসে ডাকতে বলে আব্বা চলে গেল মা চলে গেল, আমাদের পরবে তো আর কেউ আনবে না, আমাদের তো এরম ভাবে পরবে কেউ আনবে না, আমাদের জমিগুনা তো বন্টন করে দিয়ে গেল না। সন্তান ডাকতে বলে তিনটা ঘর চারটা ভাই, এরম ভাবে তো আমার বাপ তো বেজাল বাজাইয়া গেল, কেন আর একটা ঘর দিয়ে গেল না, ভাগে তো একটা করে পাইতাম। তাহলে একবারও ভাবলো না, ভাবলো না। সন্তান চিন্তা করে বাড়ির কারণে, কন্যা চিন্তা করে লালের কারণে, এ মুসলমান ভাইরা লাতি পুতি চিন্তা করে, এখন আমাদের লেখাপড়া শিশু হইল না, দাদা তো চলে গেল, আমাদের টাকা পয়সা কোথায় কোন ব্যাংকে রেখে গেল, কোন ব্যাংকে কত টাকা রেখে গেল, সে ব্যাংকের তো চেক পাইলাম না, কিন্তু কতবার ভাবলা না দাদা চলে গেল, দাদা বেঈমান হয়ে মইল নাকি ইমানদার হইয়া মইল, আর একটা বারও তো ভাবলা না, সন্তান একবারও ভাবলো না, মা আসলে ইমানদার হয়ে মরল নাকি বেঈমান হয়ে মরল, মিয়া একটা বারও ভাবলো না, বাবা ইমানওয়ালা হইল নাকি বেঈমানওয়ালা হইল। কথা বলে কেউ ভাবে নাই, কেউ ভাবে নাই। ও সন্তানগুলো কাঁধে করে নিয়ে যায় গ্রামের কতগুলো মুন্সি এসে বলে যারা ফজরের নামাজটা আদায় করেছো তারা সুন্দর করে খাটনির পায়াটা লাগাও, সুন্দর করে লাগাও। এবার দুটি সন্তান ডাকতে বলে আহারে ফজরের নামাজ তো পড়ি নাই, কারণ আব্বা যে রাতে মারা যাবে এই কথা তো জানি না, যদি জানতাম তাহলে ফজরের নামাজ আমি পড়তাম, আমি পড়তাম পড়তাম। এখন এলাকার কত হুজুররা এসে বলে তোমরা যখন এই পালকিওয়ালা যখন কাঁধে লাগাইবা ডান কাঁধে লাগাও, আর ফজরের নামাজটা যারা পড়েছো তারা লাগাও। এবার দুটি সন্তান বলে ফজরের নামাজ তো পড়ি নাই, আব্বার লাশটা নিতে পারবা না, শেষ সময় তোমার বাবার লাশটাও তুমি কান্দে করে কবরে লইয়া যাইতে পারলা না, তোমার মতন পোড়া কপাইলা বাংলার জমিনের উপরে কেউ নাই, কেউ নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা, শেষ সময় বাবাকে যখন বিদায় দিবা তাও পারল না রে মা। ও মা লক্ষ্য করো খেয়াল করো গো মা, এই জন্য তো বলতে হবে আমার কাফনে দিসি নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিসি নবীজির নাম, বলিস না রে বলিস না, আত্মার স্বজন মনের বান্ধব সন দিয়াম সবার কাছে শুধু আমার একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মারা, আমি হঠাৎ করে গেলে মারা, কান্দো না কেউ কান্দো না, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না।
নবী আপনার আপন হবে কেমন আপন হবে বাজানরে আমার সন্তান জানাজার ময়দানে যাইয়া বলে তোমাদের মধ্যে একজন জানাজা করলেই তো ভালো হয় চারটা সন্তান দাঁড়াইয়া বলে গ্রামবাসী আমার বাবা যদি কারোর কাছে কোনো টাকা পেয়ে থাকে আমার বাবা যদি কিরম ভাবে ঋণ করে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা টাকা পয়সা দিয়ে দেব আমাদের বলবেন আমরা টাকা পয়সা দিয়ে দেব আমার বাবার পক্ষ হইয়া আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভুল টুটি এইভাবে সন্তান গুণ চায় আর মুন্সি সাহেব ডাক দিয়ে বলে তোমাদের চার ভাই ওলাদের মধ্যে একজন জানাজা করলেই ভালো হয় বাজানরে আমার চার ভাইয়ের এক ভাই বলে আমি জানাজা করতে পারবো না আপনিই করেন মুন্সি আপনিই করেন আপনিই করেন অথচ ওই মোল্লার দশ গুণ ধরার জন্য বাংলার জমিনের উপরে ঘুরে ফেরে বাড়ায় ঠিক কিনা কথা বলেন ওই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না ওই না থাকলে তোমার মায়ের জানাজা হবে না ঠিক কিনা কথা বলেন ওরে মরে গেলি বাহুদা তুই যাবি রে কহাপুরে ওরে ফেরেস্তারা লাতা লাতাই দেখাই বটি বিজে ওরে পূর্ণিমা সাবনুরের নাচন দিবে রে দেখাইয়া পূর্ণিমা সাবনুরের নাচন দিবে রে দেখাইয়া পোলা মাইয়া জোয়ান বোরা বেগ মিলে চাই আমগো দশটা বইরা গেল টিভি সিনেমায় আমগো দশটা বইরা গেল টিভি সিনেমায় মহিলারা বেটার ওকে ও এল কামজা নাই একবার শঙ্কর দে বলেন কথা ঠিক কিনা তোর মা বাবা যেদিন যাবে ওই দুনিয়া ছেড়ে সেদিন কিন্তু কাস্তে হবে এই মোল্লারি ধারে ওই দিন আসা লাগে না ওই দিন সকালবেলা কাঁদে আর কয় যে হুজুর মা বাইছে নাই রাতে মারা গেছে কেবা হরব কোন হুজুর তো দায়ে পড়ে সমাজের মোল্লা এন্ড বিপদ বলো ভাই আমার তো যাওয়া লিখতেছে সাত মোহর কন্ত আমার খালাও অসুস্থ এখানে রওনা দিছে গোসায় কয় হুজুর এইটুকু আপনার কথা হইল এইটুকু আপনার কথা হলো আমার মা চলে যায় আর আপনি চাঁদ মোহরে যাওয়ার জন্য রওনা হয়েছেন মনে মনে চিন্তা করে যদি তুমি আমার মায়ের জানা যায় না থাকো তিন দিন পরেই তোমার ইমামতি কেব হইয়া যায় না আছে কিনা কথা বলে তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে সেদিন কিন্তু কাঁদতে হবে এই মোল্লারি দারে এই মোল্লা না থাকিলে তোমার মায়ের বিয়া হবে না এই মোল্লা না থাকিলে তোমার মায়ের জানাজা হবে না এই মোল্লা না থাকলে তোমার মার কাফনও হবে না ঠিক কিনা সারা জন্ম করলি রে তুই যেই মোল্লা রে কিনা আছে না আছে না এরকম মানুষ আছে না কিনা হরে না আবার কয় কাঠ মোল্লা আচ্ছা কন তো আমার কি কার দে বানাইছে কন তো দুঃখে আতু হইতে কান্না সে রে বা কি কব কয় কাঠ মোল্লা যাইতেছে এরকম ভাবে ডাক দে ডাক দে কয় এই কথাগুলো কি কও যাবি ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই যেখানে ওলামাই কেরাম আছে নবীগণের ওয়ারেশ হলো ওলামাই কেরাম নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে নবুয়তের কাম করবে ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরাম আল্লাহ আকবার বলে আর সেই ওলামাই কেরামদের কয় কাট মোল্লা যাইতেছে অনেক মা বুনিরা ওই কথা বলে কার দে বলে আমারে বানাইছে কত দুঃখে তালে কেবা থাকে কোন তো এই কথা কয়া যাবে না বাজান কয়া যাবে কয়া যাবে না দুঃখে আটু বাইটে কাট না আসে অনেক মা বুনিরা কয় অনেক যুবকরা ওই কথা কয় কিন্তু একটা কাট মোল্লা বানা দেহ কেবা থাকে একটা বাড়ির মধ্যে বানা দেহ জানাজার আগে তারাবের পারে কি না অমুক জায়গায় আছে দেখা যায় একটা মানুষ একশো দুইশো পাঁচশো এক হাজার লোকের ভিতর কথা কয় যখন দশ হাজার হয় তখন পায়জামা ধীরে ধীরে ভেজা শুরু হয় এরম আছে না বহুত লোক আছে জীবনে কারোর কথা কওয়ার সম্ভব না জানাজার ময়দানে জীবনেও কথা বলে নাই এবার লোক একটা দাঁড়া দেন যদি কথা কয়ের পরে এই সময় কয় জীবনে কবি খালি বাবা আমার আব্বাক মাফ করে দিন আসসালামু আলাইকুম মানে এই কথা ছাড়া তার কোনো কথা নাই তাই জুলুম তাই থোতা মোতা লেগে যাবে আবার শিখা যায় হুজুর কয় এবার কোন যে কোনো কিছু যদি বানা দেয় না থাকে আছে কি না কয় কি না এরকম কথা বলে তিনবার ভুল তিনবার ভুল না বাবার বাজানো এই মোহনপুর বাজারে আমি বয়ান করার পরে তার ভাতিজা জানাজা করবে হাফেজ সাহেব এখন জানাজা করবে হান এই তাকবীর ঈদের নামাজ যেমন করে পড়ায়
এই হাত তোলা শুরু করে ধ্যান করলাম কেড়ে বেজাল তো লেগে গেছে তার মানে হে তো থুতুমতো লেগে গেছে তা আমি তখন একামত দিয়ে দিলাম আল্লাহু আকবার কইলাম তাহলে তখন উলামায়ে কেরাম কলম জানাজা কলম হাত তোলা যেটা ঈদের নামাজের জন্য করছে হাত তোলা ওয়াজিব কিন্তু কত সেহিন তো হাত তোলা যাবে না শুধু চুপে চুপে চারিবার আল্লাহু আকবার বলতে হবে তে ওয়াজিব তরফ হলে গুনাহগার হয়ে যায় আবার দোহরায় পড়তে হবে কেন না জানাজার ময়দানের নামাজটা আপনার দোহরায় পড়া যাবে অজীব ছুটে গেলে পারে তখন সুন্দর করে পড়ানো হলো এইজন্য অটোমেটিক যদি কেউ জানাজার ময়দানে দাঁড়ায় তাহলে কিন্তু অনেক সময় পারে না কারণ সানা পাঠ করতে হয় দরুদ শরীফ পাঠ করতে হয় মাইয়াতের জন্য চতুর্থ তাকবীরে দোয়া করতে হয় অনেকজন দেখা যায় যে সানাও পাইলো দরুদ শরীফ পাইলো কিন্তু চতুর্থ তাকবীর যায় আবার বেজাল আছে আপনাদের এই এলাকায় কথা বলি আমি আসিলাম এখানে ছোট একটা সন্তান মারা গিয়েছিল বাজান ওদিন আমু পেছে পড়ে গেছিল ছোট মানুষ ছোট বাচ্চাদের দোয়া তো আলাদা তখন সুন্দর করে এই এলাকায় এই এখানে মনে হয় আমি জানা ইয়া করছিলাম তখন মাওলানা সাহেব কে যে ছিল একটা ভালো একটা আলেম ছিল তখন বললো যে আবাদ তো কমপক্ষে চারজন এই দোয়া জানতে হবে তা আমি করলাম হুজুর দেখেন তো আমার হয় নাই আমি তো দেখলাম যে না হয় তাহলে আর এক বেজাল পরে করলো হ্যাঁ বাবা হইলো তাহলে আর একজন চারজন কমপক্ষে লাগবে আমাকে দিয়ে পাঁচজন ইমাম দিয়ে পাঁচজন তাহলে পাঁচজন যদি ঠিক মতো না করে পারে তাহলে জানাজাই হবে না বেজাল আছে কথা বলে হাজার হাজার মানুষ দাঁড়ায় ওই জায়গায় কয় হুজুর নিয়ে তো কয় দেন হুজুর বাংলায় কন আরবি তো কন আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জীবন ভর খালি নিয়ে টিকে গেল ঠিক আছে নাকি হিকপি ওই সময় হিকপি আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারুনা উনসানা এইভাবে ধীরে ধীরে কলি পারে ওদিন কে মুস্তাফা জীবনও না হবে না নিয়ত করে দিবে ওদিনও হবে না খালি হনবি তাই এতটুকুই হোনারই হলো লাভ ঠিক না কিন্তু বাড়ির থেকে যাইছে নিয়ে তার হয়ে গেছে এই জন্য সারা জন্ম করলি রে তুই যে মোল্লা রে কিনা সেই মোল্লা রে কাজে লাগবে একটুকো ভাবলি না ওই মোল্লা ওরে ঠেকাই পড়লে মোল্লা আসেনে নয়লে হেসেনে না আসে না ওরে ঠেকাই পড়লে মোল্লা সেনে নয়নে সেনে না এই মোল্লা না থাকিলে তোমার মার বিয়া হবে না এই মোল্লা না থাকলে তোমার মার জানাজা হবে না ঠিক কি না চারটি সন্তান দাঁড়িয়ে যাওয়া মুন্সি ডাক দেবানে বার সন্তান জানাজা করো সন্তান হুজুর আমি পারবো না মেজো ছেলেকে ডাক দেবালে তুমি জানাজা করো বলে হুজুর আমিও পারবো না বলে বাবা তুমি জানাজা করো তুমি তো দাখিল পর্যন্ত পড়েছো মোটামুটি কারবি তো ভালো জানো কোরআন তো পড়তে পারো তুমি জানাজা করো করো হুজুর আমার তো অভ্যাস নাই আমি পারবো না আমার সাহসে কুলায় না এটাও ফেল মেরে গেল ছোট সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তুমি পড়বা কিনা তুমি তো মাঝে মাঝে নামাজ পড়ো মসজিদে যাওয়া দেখি পারবা কিনা ছোট সন্তান ডাক দিয়ে বলে হুজুর আমাকে যদি একবার আপনি বলে দেন তাহলে আশা করি আমি পারব বাজান দে আমার এইভাবে যখন বললেন মাওলানা সাহেব বললেন সানা পাঠ করবা এরপরে সুন্দর করে একটা নিয়াত করিয়া আল্লাহু আকবার বলবা এরপরে সানা পাঠ করিয়া আবার বলবা আল্লাহু আকবার দরুদ শরীফ পাঠ করিয়া আবার বলবা আল্লাহু আকবার এবার চতুর্থ তাকবীর বলিয়া শেষ করার পরে আবার বলবা আল্লাহু আকবার চারবার আল্লাহু আকবার বলে ডানে বামে সালাম ফিরিয়ে দিবে জানাজার নামাজটা আদায় হবে সন্তান ডাকতে বলে হুজুর গো দেখেন তো আমার হয় কিনা আমি কেমন করে নামাজ আদায় করব দেখেন তো হয় কিনা বাজান দে আমার সুন্দর করে বললেন হুজুর বলে হ্যাঁ পারবা এবার সুন্দর করে জানাজার ময়দানে দাঁড়াইয়ে গেল ছোট সন্তান বাবার জানাজাটা আদায় করে দিল আল্লাহর কসম করে বললাম সন্তানওয়ালা নামাজিওয়ালা হয়েছে নামাজ আদায় করে এরপরে জানাজার নামাজটা আদায় করলো ওই তিনটা সন্তানের সে কোটি কোটি গুণ ছোট সন্তানটা আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে কোটি কোটি গুণ ওই সন্তানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই তিনটা সন্তান কাজে লাগলো না বাজান দিয়ে জানাজা শেষ করে কবরের দিকে নিয়ে যায় কবরের পুরের সৈনিক বানাবে আহারে বাপ সুন্দর করে ডাক দে বলে আহারে তোদের জন্য ঘর করলাম বাড়ি করলাম টাকা পয়সা করলাম আজ তোরা আমাকে ফাঁকি দিলি এ কলিজার টুকরো সন্তান তোরা চতুর্থ তাকবীর বলতে পারলি না দরুদ শরীফ পাঠ করতে পারলি না আবার জন্য দোয়া করতে পারলি না আর বর্তমান আমরা চিন্তা ভাবনা করেছি এগুনা যদি না পারি দোয়া করে আমরা কাজা আদায় করি
এগুনা করতে পারে, আসলের খবর নাই। তারপরে কাজ আদায় করে দিল, দোয়া করে দিল। আচ্ছা কন্ত এই এইগুনা দরকার আগে না আমার, শেখা আগে দরকার না আমার? এই সানা দরুদ শরীফ দোয়া এগুলো শেখা আমার আগে, এগুলো করার পর তারপরে আপনি মোনাজাত করেন। কিন্তু কেগুনা আপনি না শিখে না কয়া আপনি চিন্তা হলেন মোনাজাতেই হেরে দেবেন, তাই কি হবে? হবে না, হবে না। এবারে এই মাইয়া ডাকতে বলে আমাকে যেমন করে ফাঁকি দিলা, তোমাকেও একদিন ফাঁকি দিবে, ফাঁকি দিবে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, কারণ তুমি আমাকে ফাঁকি দিয়েছো, তুমিও ফাঁকিতে পড়বা, পড়বা। আর যদি আপনি শিখিয়া এই মাইয়াদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনিও যখন মারা যাবেন আপনাকে কেউ ফাঁকি দিবে না, ফাঁকি দিবে না। একবার সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, তাহলে মালাক মাউত কিন্তু আপনাকে ছাড়বে না। এবার সন্তান গুনা লইয়া যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে তিনজন মানুষকে লাখায় রাখিয়া সুন্দর করে লাশটা পাজা করে লাগাইয়া বুকের সাথে মিলিয়া সুন্দর করে আপনার লাগাইয়া দেওয়া হলো। কোথায় আপনার সুন্দর করে শোয়াইল, মোড়াটা মাথার মোড়া ঢিল করলো, পায়ের মোড়াটাও ঢিল করলো, বুকের উপরে হাতটা লাগাইয়া দোয়াটা পাঠ করলো। পাঠ করার পরে আপনার খাবাসি লাগাইয়া দিবে, তখন মাইয়ার ডাকতে বলে আহারে এতক্ষণ আমাদের সঙ্গে কত মানুষ গিন ছিল, ভাই ছিল, দাদা ছিল, লাতিপতি ছিল, না 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 আমাকে কেউ বলে নাই, এখনো তিনজন মানুষ আছে। আর ওই সময় যদি সন্তানকে বলা হয় তুমি নাবো, জীবনে যার সাহস নাই উনি বলবে আমি নামতে পারবো না, হাজি সাহেব নাবো, তারপরে অমুক সাহেব নাবো, মাওলানা সাহেব নাবো, তারপরে হাফেজ সাহেব নাবো। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আলাদা, 14 জন নামতে পারবে, এছাড়া অন্য কেউ নামতে পারবে না। উনি যদি হাজি সাহেব হয় এই 14 জনের মধ্যে যদি না পারে উনিও নামতে পারবে না, মাওলানা সাহেব যদি হয় উনিও নামতে পারবে না। মহরম ব্যক্তি লাগবে, 14 জনের সাথে বিবাহ হারাম, বিবাহ হারাম। ওই ব্যক্তিগুলো কবরে মহিলাদের নামতে পারবে, অথচ এলাকার মানুষ বলে ও কেতু হাজি তুমি নাবো না কে, কিন্তু কেতু হাজি যে বিয়ে হয়ে পারবে এ চিন্তা করে না। এই মাসনা না জানার কারণে অনেক মানুষগুলো কবরে নাবাইয়া দেয়। এ মুসলমান ভাইরা সন্তানগুলো নাবাইয়া বাবাকে লাশটা লাগাইয়া বাবার লাশটা ডাকতে বলে আহারে এখনো 3 জন আছে। আবার খাবাসি লাগায় একজন উঠে যায়, আবার যখন সুন্দর করে বাবা ডাকতে বলে এখনো 2 জন আছে, আমাকে রেখে যায় নাই, রেখে যায় নাই। এবার আর একজন উঠে যায় বলে এখনো 1 জন আছে। খাবাসি দেওয়া শেষ হয়ে যায়, এ মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনিরা লক্ষ্য করো, খেয়াল করো, এবার কবর থেকে যখন 3 জনই উঠে চলে যায়, তালাই দিয়ে মাটি দেয়, তখন বলে আমাকে রেখে তোমরা কই যাও, কই যাও, আমি বড় একা, আমি বড় একা, আমাকে কোথায় রেখে চলে যাও, কোথায় রেখে চলে যাও। এ মুসলমান ভাইরা যদি ইমান হয়, ইন্নাকুম ইন্দাল্লাহ তাকুম, যদি ইমানদার ওয়ালা হয়, মুত্তাকিন ওয়ালা হয়, কবর জান্নাতের বাগিচা, কবর জান্নাতের বাগিচা, একবার চিল্লা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, ভয় নাই, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই ফুলসুরাতে, তার মানে কোন জায়গায় তোমার ভয় নাই রে মুসলমান ভাইরা। এ মুসলমান ভাইরা আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো, এবার রাখিয়া সুন্দর করে যখন চলে যায়, 40 কদম হওয়ার সঙ্গে সঙ্গে 2টা ফেরেশতা আসে, তার পূর্বে 2টা ফেরেশতা আসে, বাজান দে আমার 2টা ফেরেশতা আসে, একটা হলো মুনকার নেকির, 2টা ফেরেশতা এসে দাঁড়িয়ে যায়, তার পূর্বে 1টা ফেরেশতা আসে যার নাম হলো মুসলমান ভাই আহারে। জান্নাতি মেহমানের চেহারা কত সুন্দর, ফুলের মালাটা নিয়ে সুন্দর করে গলায় আবার পরাইতে যাবে, আর পরাইতে পড়তে হাতটা লাগার সঙ্গে সঙ্গে মালাটা ছিঁড়ে যাবে, এমনিতে ডাকতে বলবে আহারে মালা তো সিরে গেল, তাহলে গাতে হবে। এবার চেহারার দিকে তাকায় আর মালাটা গাতে গাতে 1 নয় 2 নয় এই মালাটা কিতাবের মধ্যে লিখেছে 40 বছর পর্যন্ত মালা গাতবে গাতবে, তবু গাতা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন,
গাতা শেষ হবে না এবার ডাকতে বলবি বলো বলো মান্নাবুকা তোমার রবকে মান্নাবিউকা তোমার নবীকে মান হাজার রাজুলুন এই ব্যক্তিকে মান দিনুকা তোমার দিনকে ইমানওয়ালা মুত্তাকিনওয়ালা পরহেজগারওয়ালা বলবে মান্নাবুকা আমার রব হলো আল্লাহ আমার রব হলো আল্লাহ মান নবিউকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মান দিনুকা তোমার দিন কি বলে আমার দিন হলো ইসলাম আমার দিন হলো ইসলাম এই কথা যখন বলবে বলবে ঘুমাও ঘুমাও তোমার পান প্রিয় আত্মীয় স্বজন তোমাকে চেতন করে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে তাহলে একজন যদি জান্নাতি হয় তাহলে উপহার উপটোকন এবং আপনার পুরস্কার আছে কিনা কথা বলেন আছে একজন যদি আপনার ফ্যামিলির মধ্যে জান্নাতি হয় তাহলে আল্লাহ পাকের কাছে যদি আজরি করে আল্লাহ পাকের কাছে যদি প্রার্থনা করে ও মানুষটা অনেকের জন্য সুপারিশ করে দাখালাল জান্নাত নিতে পারে সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাইরা কোথায় পালাইবা কোথায় লুকাইবা মালাকুল মাউত তোমার পিছে নিয়েছে আমার আল্লাহ বলে আইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইদা কই পালাও কই পালাও মালাকুল মাউত তোমার পিছে নিয়েছে এ মুসলমান ভাইরা এই জন্য আমল করা দরকার আছে কিনা আমল করা দরকার আছে কিনা আমরা যদি কবরে যদি শান্তি পেতে চাই কবরে যদি ভালো কিছু পেতে চাই তাহলে নামাজ কালাম ইবাদত বন্দেগী দরকার আছে কিনা আছে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না ওই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না তোর দিলে বড়া অহংকার চিন না আজ খোদার পর আছে না তোর দিলে পড়া অহংকার চেন না আজ খোদার ঘর নামাজের লাগিয়াও কি মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়াও কি মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না ওই কবরে মৌলা সারা অন্য কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আচ্ছা ঘুমে ঘুমায় না আজানও শোনে তারপর আবার না আর এক কায় হয় সেই রকম হয়ে যায় ল্যাপ ট্যাপ লিয়ে কলে যে কেবল আজান দিল সমস্যা নাই শয়তানও সুযোগ পায় কলে যে ঘুরে উঠতি হো আরে হো ঘুরে হো দেখ কি মজা এই সময় তো কুটপের কয় কেদো ঠিক আছে না গুড়িয়া ল্যাপ ম্যাপ নিয়ে আরো কৈশিয়া গম পারে কোলে হাই রে গম রে এবার চা দেখে যে সকাল 9টা বেজে গেছে ওই সময় যদি লাভ দিয়ে চিন্তা করেন এই ল্যাপ ট্যাপ লাঠি দিয়ে হরা দিয়ে যদি দাঁড়ায় গেল আল্লাহ পাক সবথেকে বেশি খুশি হইতো কারণ এত জারের মধ্যে আমার বান্দা আমাকে ভুলে নাই আমাকে ভুলে নাই আমার বান্দা আমাকে ভুলে নাই এত শীতের মধ্যেও ঠান্ডা পানি দ্বারা ওযু করে আমাকে আল্লাহ বলে দাঁড়ায় গেছে নামাজের হাল্লাতে আমি মাওলা আমি আল্লাহ বান্দাকে বলবো ও বান্দা তোমার মাথা উঠায় নে মাথা উঠায় নে আমি রব আমি মালিক তোর জীবনের গুনাহখাতা মাফ করে দিয়েছি ওরে আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়েও কি মোটেও মায়া ওই নামাজের লাগিয়েও কি মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ সারা অন্য কেহ থাকবে না ওই কবরে মৌলা সারা অন্য কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়াদিনা মাওলানা
আমার মা লক্ষ্য করেন খেয়াল করেন অল্প কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত করে দেব মা বোনদের দুটি কথা বলে যায় মা বোনিরা যদি চারটা আমল করতে পারে চার দুগুণা আটটি জান্নাতের বাগিচা হয়ে যাবে আহারে মুসলমান ভাইরা এক নাম্বার মাকুম সৃষ্টি নামাজ পাঞ্জাগানা এক নাম্বার নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার স্বামীর কথা মতে চলা চার নাম্বার মাহে রমজানের রোজা রাখা এই চারটি আমল যদি শক্ত করে ধরতে পারে চার দুগুণা আটটি জান্নাতের দরজা তাদের জন্য খোলা রবে খোলা রবে খোলা রবে তারা যে দরজা দিয়ে প্রবেশ করবে আমার মালিক আমার আল্লাহ বলে বান্দা যে দরজা দিয়ে প্রবেশ করবে সে দরজাই তার জন্য সে দরজাই তার জন্য এই জন্য আমার মা নামাজ আদায় করতে হবে রোজাও রাখতে হবে স্বামীর কথা বল শুনতে হবে কিন্তু নামাজ পড়তে চায় রোজাও রাখতে চায় স্বামীর কথা শুনতে চায় না এরম মা বোনিরা এই এলাকায় আছে কি এই কাজগুনা যদি বলে নিঃসন্দেহে আল্লাহর নবী আকির জামানার পয়গম্বর সুন্দর করে বলে সাহাবীরে তোমরা শুনে রাখো এই চারটি কাজ যদি করে এই আমল যদি চারটি করে তাহলে দেখে নাও তারাই হলো সেই মেহমানটা জান্নাতি মেহমান সুন্দর করে একজন সাহাবী দাঁড়াইয়া যায় বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ আমি উক্তিমতে নামাজ আদায় করি এরপরে মাহে রমজানের রোজা রাখি এরপরে পর্দা যতটুকু সম্ভব আমি করি এরপরে হলো আমি স্বামীর কথা মতে চলি আহারে এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দে বলে সদ্দাক্কা সত্য কথা এই মানুষটার দিকে তাকাও এই মানুষটাই হলো জান্নাতি মেহমান জান্নাতি মেহমান এ মুসলমান ভাইরা এবার লক্ষ্য করেন খেয়াল করেন তাহলে আমল যদি করতে পারো কবরেও তোমার শান্তি হাসরেও তোমার শান্তি ফুলসুরাতেও তোমার শান্তি তার মানে হাসর মিজান ফুলসুরাত সকল জায়গায় তোমার জন্য শান্তিতে হইয়া গেল কবর থেকে যে নাজাত পাইয়া গেল সকল জায়গায় নাজাতে এসে পাইল এই জন্য মালাকুল মাউতের কথা শুনে আল্লাহ পাকের ভয়টা যদি তোমার শিরার মধ্যে ঢোকে আল্লাহ পাকের ভয়টা যদি তোমার অন্তরে মধ্যে ঢোকে ওই মানুষটা কখনো বেনামাজি হইতে পারে না ওই মানুষটা কখনো বিপর্দভাবে চলতে পারে না ওই মানুষটা কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই মানুষটা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই মানুষটা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না ওই মানুষটা মা বাবার সাথেও খারাপ ব্যবহার করবে না জোরে বলেন কথা ঠিক কি না পৃথিবীর উপরে যারা চিন্তা করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছিলাম কিন্তু মা বাবা চলে গেছে আজ মা বাবাকে পায় না আহারে আহারে তাদের অন্তরের মধ্যে কেমন জানি ধাক্কা লাগে আমারও তো মা নাই আমারও তো মা নাই আজ আমি বুঝি আহারে হাজার হাজার টাকা পয়সা কামাই করিয়া মাকে ভালো করে একটা খাবার দেব কিন্তু মা তো নাই অল্প বয়সে মা হারিয়ে ফেললাম এ মুসলমান ভাইরা মাত্র 43 বছর বয়স হয়েছিল রে বাজান্দা এই জন্য যার মা হারিয়ে গেছে সেই কিন্তু একমাত্র বোঝে মায়ের কি বেদনা মায়ের কি ভালোবাসা বাবার কি ভালোবাসা একবার কি জবান খুলে বলা যায় না ঠিক কিনা আমি কেমন করে দেব মাটি গো মা তোমার কবরে মা গো আমি কেমন করে দেব মাটি গো মাটি দিতে যায় মায়ের কবরে কিন্তু মাটি ওঠে না তাদের অন্তরের ভিতর ধাক্কা লেগে যায় এই জন্য মুসলমান ভাইরা ওই মা নাই বাবা নাই সে একমাত্র বোঝে মায়ের ভালোবাসা যার মা বাবা বেঁচে আছে ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কথা বলেন করা যাবে না করা যাবে না মা বাবা যদি কষ্ট পায় তাহলে কিন্তু জান্নাতের দরজা হারাইয়া ফেলবা আবার মা বাবা অনেক সময় সন্তানাদিদের সাথে খারাপ ব্যবহার করে আছে কিনা অনেক কর্পোরেট বাসায়
গালাগালি ভাষায় কথা বলেন না, সন্তানকে আদব কায়দা শিক্ষার জন্য আপনি সুন্দর করে আদব কায়দা শিখাইবেন, আর শিখালে কি হবে আপনার সুন্দর করে কাজেও লাগবে, কল্যাণ কামিয়াবি হবে। দেখেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ যে সন্তানটা আপনার মায়ের পেট থেকে হলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ চলে গেলেন স্কুলে, সুন্দর করে মুক্তবের শিক্ষক ডাকতে বলে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহ বলে আলিফ লাম মিম, জালিকাল কিতাব লা রাইব ফিহ। এই কথা যখন বলে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মাত্র 4 বছর বয়স, সুবহানাল্লাহ, ডাকতে বলে হুজুর প্রথম যে বললেন এটাও আমি জানি, এরপরে যেটা বললেন এটাও আমি জানি, এরপরে যে কিরাত করলেন এটাও আমি জানি, মারহাবা বলে। এই কথা যখন বলে আহারে ডাকতে বলে বাজান তাহলে এটাও জানো, এরপরে আর একটু দূরে যাই, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। ডাকতে বলতেছে এটাও জানো, কলে হ্যাঁ জানি, কলে বাবা আসলে কত দূরপন্তক জানো, বলে এক নয় দুই নয় আমি 18 পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেলেছি, মারহাবা বলে। ওস্তাদ মায়ের দরজার কাছে দাঁড়াইয়া বলে, ও মা দরজা খুলে দাও আমি কথা বলতে চাই, বলে দরজার ভিতর থেকে দরজা খুলতে চাই না, আব্দুল কাদের জেলানির মা ঘরের মধ্যে বসে থেকে বলে, ওস্তাদ জি নির্জয় আমার সন্তান মনে হয় বেদবি করেছে, আহারে আমার সন্তান মনে হয় আপনাকে বকা দিয়েছে, নির্জয় আপনার আমার সন্তান মনে হয় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, বলে না 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 দরজা খুলে দাও আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, বলে দরজা খুলতে পারবো না পারবো না, ওস্তাদ জি আপনি বলেন বলেন, আমার সন্তান যদি কোনো অপরাধ করে থাকে তার এরম সাজা হবে কিন্তু আমি দরজা খুলতে পারবো না। আহারে আব্দুল কাদের জেলানি এমনি হয় না, তার মা ভালো, সন্তান ভালো, জমিন ভালো, ফসলও ভালো, এর জমিন যদি ভালো হয় ফসল ভালো হওয়ার সম্ভব আছে কিনা, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা। দরজা খোলে না, মা ডাক দে বলে, ওস্তাদ জি আমার সন্তান মনে হয় খারাপ ব্যবহার করেছে, আমি আমার পর্দার লগ্ন হয়ে যাবে আমি দরজা খুলব না, আমি শাসন করে দিয়ে দেব, সুন্দর করে আপনি চলে যান। এবার ওস্তাদ ডাক দে বলে, না মা আপনি কোন আমল করেছেন, সন্তানকে আউজ বিল্লাহ শিখাই, বিসমিল্লাহ বলাও শিখাই, এরপরে সুরা ফাতিহাও শিখাই, আলিফ লামের সুরা শিখাই, কিন্তু আমার আগে সন্তান বলে আমি এগুনাই জানে, তেলাওয়াত করি দেখি ঠিকই বলে, আপনি কোন আমল করেছেন, কোন আমল করেছেন, কোন বন্দিগি করেছেন, আপনার পেটে থেকে সন্তান এমন ভাবে সুন্দর করে সুন্দর ভাবে আপনার সন্তান 18 পারার হাফেজ হইয়া গেল, ওস্তাদ জি আমি শুনতে চাই। এবার ডাক দে বলে, মা আপনি বলেন না বলেন না কোন আমলটা করেছিলে, বলে আমার বাবা কোনো আমল নাই আমল নাই, আমি যখন শুয়েছি ঘুমান্ত আমার সন্তানকে যখন দুধ পান করাইছি, আমি একবার যে দুধ পান করাই আব্দুল কাদের দুধ পান করে, আর আমি মা একটা করে পারা হিপচু করে মুখস্ত করে আমি তিলাওয়াত করতে থাকি, তিলাওয়াত করতে থাকি, চিল্লা বলেন মারহাবা, একটা করে তেলাওয়াত করে আব্দুল কাদের জেলানিকে ডাক দে আনা হলো, বাবা বাবা বলো না বলো না তুমি আসলে কি উস্তাদের সাথে বেদবি করেছো, বলে না মা না আমি এই কথা বলার কারণে এক এক পারা সুন্দর করে বলেছি, আমার উস্তাদ যখন আমাকে পড়া ধরেছে আমি পটা পট বলে দিয়েছি কিন্তু উস্তাদ কি বেরাজ হয়েছে, বলে না বাবা এবার তুমি বলো, এই যে 4 বছরের সন্তান তুমি রে বাবা, আমি যখন তোমাকে দুধ পান করাইছি আমি একবার
পিঠের মধ্যে ছিলাম দশ মাস দশ দিন, আমি সন্তান যখন থাকি তুমি মা কোরআনকে বলো নাই, তুমি মা কোরআনকে আপনি রেখেছো, তুমি মা কোরআন তিলাওয়াত করেছো, আমি তোমার পিঠের মধ্যে থেকে আঠারো পারা মুখস্থ করেছি। এই জন্য মুসলমান ভাইরা কোরআনওয়ালা প্রেমিকওয়ালা বানানো দরকার আছে কিনা? আহারে বাজানরা কোরআন যদি পড়তে না পারে, কোরআনটা কিন্তু বুকের সাথে লাগায় বারবার করে চুম্বন খায় খায় কিনা অন্তরে লাগায় বাজানরা। আমার দেখেন না দুনিয়ার উপরে দুইটা এক নাম্বার গাছ দিয়ে যদি তিনটা বানান, একটা বানাইলেন হলো আপনার খাট, আর একটা বানাইলেন হলো আপনার ঘরের হলো খাট, আর একটা বানাইলেন হলো সোফা সেট, আর একটা বানাইলেন হলো আপনার এই কোরআনের হলো রেহাল, সকল কাঠের সে কোন কাঠের দামটা বাড়বে? রিহালেরটা দাম বাড়বে, এই ক্লাবের দামটা বাড়বে, একটাই কারণে, একটাই কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। মারহাবা বলেন। এই জন্য আপনার আমার কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার আছে কিনা? দুটি হাত উত্তোলন করে দেখান, লিল্লাহ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহ তাকবীর।